ধন্যবাদ আপনাদেরকে, যে আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, ওকে, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমরা একটা ধারাবাহিক একটা আলোচনা চালাবো, যেটা মার্কস, মার্কসীয় যে সাহিত্য বা মার্কসবাদ যেটা বলি আমরা, মার্কসবাদ নিয়ে এখানে বিভিন্ন রচনা আমরা এখানে আলোচনা করব। প্রথমত আমাদের আজকের প্রথম আলোচনায় যেটা আমরা আলোচনা করব, এর মধ্যে মার্কসের নিজের রচনা থাকবে, লেনিনের রচনা থাকবে, এঙ্গেলসের রচনা থাকবে, এবং এই স্কুলে যারা থাকেন বা যারা ক্রিটিসিজম করেন, সমালোচনা করেন, তাদের রচনা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম যে আলোচনা, এই আলোচনায় আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, মার্কস এবং লেনিনের কিছু রচনা নিয়ে, তাদের সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং মার্কস এবং লেনিন এর রচনা বা মার্কসীয় যে সাহিত্য, এটা এত বড় যে এটা সব দিক দিয়ে নিয়েও একদিন আলোচনা বা 10 দিন আলোচনা করাও সম্ভব না, ঠিক আছে? তো আমরা কিছু ক্ষুদ্র বিষয় নিয়ে আজকে আলোচনা তুলব। একটা বিষয় নিয়ে আলোচনা তোলা, সেটা হচ্ছে প্রথমত সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় মার্কসের রচনায়, যেটা হচ্ছে শ্রেণী, শ্রেণী নিয়ে আলোচনা, এবং যে এই শ্রেণীর যে দল বা হচ্ছে আলাদা দল কিনা সেই বিষয়ে হচ্ছে মার্কস এবং লেনিন কি বলেছে সেটা। আরেকটা বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা আছে তুলতে চাই, সেটা হচ্ছে যে ডিফারেন্ট বিভিন্ন যে উৎপাদন পদ্ধতি সেটা নিয়ে, এবং কিভাবে যে বিভিন্ন উৎপাদন পদ্ধতিতে একটা রূপান্তর হয় সেটা, এবং সেখানে বিভিন্ন যে শ্রেণীর ভূমিকা সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং আরেকটা বিষয় যেটা আমরা আনতে পারি সেটা হচ্ছে মার্কস, বিশেষ করে মার্কসীয় সাহিত্যে মার্কস লেনিন বা অন্যান্য, প্রধানত আজকে আমরা মার্কস এবং লেনিন নিয়ে আলোচনা করব, তারা কিভাবে অনেক বলা হয়ে থাকে যে মার্কস সাহিত্য সেখানে যে জাতীয়তাবাদ আজকের দিনে বড় একটা জাতি, জাতীয়তাবাদ বড় একটা প্রশ্ন, সেখানে তারা কোনো বেশি আলোচনা করেন, সিস্টেমেটিক যে পদ্ধতিগত তেমন কোনো আলোচনা নেই, সেটা নিয়ে আমরা করতে পারি। এবং ঔপনিবেশিক প্রশ্ন, ঔপনিবেশিক প্রশ্ন একটা বড় প্রশ্ন, যেটা হচ্ছে পশ্চিমের জন্য না, বিশেষ করে পূর্বের জন্য, ঠিক আছে? তো পূর্ব বলতে আমি এখানে বুঝাচ্ছি যে এটা আজকাল মানুষ গ্লোবাল সাউথ বলে থাকে, ঠিক আছে? যে দেশগুলো একটা সময় ঔপনিবেশিত ছিল এবং বেশি উন্নত তারা না, ঠিক আছে, মানে অনুন্নয়ন মধ্যে রয়েছে, মানে কোট আনকোট যেটা আন্ডার ডেভেলপড বলা হয় সেটা আমি ব্যবহার করতে চাই না, কারণ এখানে অনেক রাজনৈতিক অনেক টার্ম আছে। অনেক সময় আন্ডার ডেভেলপমেন্ট মানেই হচ্ছে তৃতীয় বিশ্ব, এরকম বোঝা হয়, ঠিক আছে? তো এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, সেই জন্য এই যে ইংরেজিতে যেটা আমরা বলি টার্ম, সেগুলো অতটা আসলে নিরীহ না। তো এখানে প্রথমেই আলোচনা করতে গেলে আমি প্রথমত কিছু আলোচনা উত্থাপন করব, তারপর আমাদের এখানে কমরেড মাও আছেন, কমরেড রিগেন চাকমা আছেন, তারা আলোচনাটা এগিয়ে নিয়ে যাবে, কয়েকটা দফায় হতে পারে। প্রথম হচ্ছে আমি কিছু সময় উপস্থাপন করলাম 10 থেকে 15 মিনিট, তারপর আবার কমরেড মাও বলবেন, তারপর কমরেড রিগেন চাকমা বলবেন। তো আমরা যদি প্রথমেই দেখি যে মার্কস বাদে একটা বড় এবং প্রধান বিষয় হচ্ছে শ্রেণী নিয়ে ভাবা। মার্কস যেখানে সোশ্যাল ক্লাস নিয়ে কথা বলেছেন, সেখানে প্রথমেই একেবারে কমিউনিস্ট ম্যানিফেস্টো যেটা লিখেছিলেন কার্ল মার্কস এবং এঙ্গেলস, সেখানে প্রথমেই কিন্তু তিনি তারা শুরু করেছিলেন যে পৃথিবীর
ইতিহাস হচ্ছে একটা হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই পর্যন্ত যত ইতিহাস, ইতিহাস মানেই শ্রেণী সংগ্রামের ইতিহাস। এখানে পরবর্তীতে একটা ফুটনোট দিয়ে আবার বসানো হয়েছিল যে সম্ভবত এঙ্গেলস দিয়েছিলেন যে এ পর্যন্ত যাদের ইতিহাস রয়েছে লিখিত ইতিহাস, সেটা নিয়ে অনেকের মধ্যে তর্ক বিতর্ক রয়েছে। অনেকে প্রশ্ন তোলেন যে মার্ক্স কতটা এখানে ঠিক কতটা অঠিক, কারণ তিনি কেন এটা হচ্ছে দেননি যে লিখিত ইতিহাস, তা বলতে কি অন্য দেশ অন্য যেসব সমাজ তাদের ইতিহাস, তাদের ইতিহাস বা তাদেরকে তিনি কি খাটো করেছেন কিনা, সেই প্রশ্ন আসলে না। মানে পৃথিবীর এই পর্যন্ত হচ্ছে যত মানে ইতিহাস মানে এখন ইতিহাসের ব্যাপারটা কি, এখন ইতিহাস অনেকে এখন প্রি হিস্ট্রি বা হিস্ট্রি এগুলো পার্থক্য করেন, কিন্তু ইতিহাস এখন অনেক অনেকে রয়েছেন যে ইতিহাসকে একেবারে এরকম প্রি হিস্ট্রি আবার হিস্ট্রি এগুলো পার্থক্য করতে চান না, ঠিক আছে, যেটা ডিপ হিস্ট্রি বলে একটা হিস্ট্রিও আছে। সেখানে মার্ক্স মানে সাধারণত বলেছিলেন যে পৃথিবীর এ পর্যন্ত যে ইতিহাস সেটা শ্রেণী সংগ্রামের ইতিহাস, এবং এই শ্রেণী গুলো তিনি তখন বিভিন্ন শ্রেণী বিভাগ করেন। এটা অনেকেই জানেন না, এটা একেবারে সহজ কথা, যেখানে তিনি এই সংগ্রামের মধ্যে দেখাচ্ছেন যে কি কি, যেমন লর্ড এর সাথে হচ্ছে হচ্ছে ফিউডাল লর্ডদের সাথে সেখানে যারা ভাসাল তাদের সংগ্রাম হচ্ছে, যেখানে স্লেভ সোসাইটিতেও সেখানে এক ধরনের হচ্ছে শ্রেণী সংগ্রাম রয়েছে, আবার যেটা দেখাচ্ছেন কিভাবে এই শ্রেণী সংগ্রাম নতুন করে একটা পদ্ধতি দিকে নিয়ে যায়, যেমন হচ্ছে কিভাবে ফিউডালিজম থেকে সামন্তবাদ থেকে পুঁজিবাদে রূপান্তরিত হয়, এবং কমিউনিস্ট ম্যানিফেস্টোর একটা বড় অংশে অনেকে মানে যেটা মানে ফ্র্যাগমেন্টারি পড়ে, যেটা হচ্ছে খণ্ডিত ভাবে পড়ে, তাহলে অনেক সময় মার্ক্সের যে অধ্যয়ন সেটা আসলে ঠিক না হয় না, মানে খণ্ডিত ভাবে একটা তুলে দেন, কিন্তু অনেক এটা মার্ক্সীয় সাহিত্য, যেটা মার্ক্সের রচনা এবং গেলসের রচনা লেনিনের রচনা, আমার মনে হয় এগুলো পড়া উচিত একটা মানে কম খণ্ডিত ভাবে না, পুরো বিষয়টা অনুধাবন করে। তাহলে আপনারা দেখবেন যদি কমিউনিস্ট ম্যানিফেস্টো দেখেন, সেখানে একটা জায়গায় মার্ক্স হচ্ছে পুঁজিবাদ মানে যেটা হচ্ছে বুর্জোয়াদের অনেক প্রশংসা করেছেন, প্রশংসা করেছেন কোন অর্থে প্রশংসা করেছেন সেটা আমাদের বুঝতে হবে। সেটা যদি আমি একটা লাইন তুলে দেই, দুটো লাইন তুলে দেই, তাহলে সেটা ভুল হবে, কারণ কি তাহলে বলবে মার্ক্স হচ্ছে পুঁজিবাদীদের বুর্জোয়াদের খুব প্রশংসা করেছেন, প্রশংসা করেছেন এই অর্থে তাদের যে সময়ে তারা ফিউডালিস্টদের বিরুদ্ধে লড়াই করছেন সেখানে তাদের একটা অগ্রসর ভূমিকা ছিল, ঠিক আছে। যেমন আপনি দেখবেন একটা জায়গায় মার্কস, কার্ল মার্কস হচ্ছে কলোনিয়াল কোয়েশনে, অনেকে এখন কলোনিয়াল কোয়েশনটা আমি এখানে নিয়ে আসি, সেখানে মার্কস বলছেন যে এই যে বুর্জোয়ারা বিভিন্ন দেশে যাচ্ছেন, এই যে স্টিম ইঞ্জিন চালু হচ্ছে, তারা যে তাদের আমেরিকা মানে যাচ্ছেন, তারা যে হচ্ছে এশিয়া যাচ্ছেন, তারা সেখানে যে ঔপনিবেশিক শাসন চালাচ্ছেন, এটার একটা মানে রেভলিউশনারি বলতে এটা একটা প্রোগ্রেসিভ বলতে কি এটা একটা ট্রান্সফরমেটরি দিক আছে, কারণ এরা ইউরোপে যেরকম কমিউনিস্ট বলছেন যে সেখানে যতটা হচ্ছে ফিউডাল রেসিডিউ একটা অপভ্রংশ রয়েছে সেগুলো তারা উচ্ছেদ করতে চাচ্ছেন, একটা নতুন পদ্ধতি আসছে, ঠিক সেখানে এই যারা হচ্ছে এই বুর্জোয়ারা ব্রিটিশ শাসন সম্পর্কে হচ্ছে ভারতের ব্রিটিশ শাসন সম্পর্কে মার্কস এটা বলছেন যে এটা একটা দিক হচ্ছে তারা হচ্ছে যে পুরনো যে ব্যবস্থা সেটা তারা উচ্ছেদ করছেন। একইভাবে মার্কস কিন্তু এই কলোনিয়ালিজমকে সমালোচনা করতে কিন্তু ছাড়েননি, তিনি বলছেন যে এর একটা রাথলেস দিক রয়েছে, যে এর একেবারে ভয়ঙ্কর এক্সপ্লোইটেশন করেন, কিন্তু একটা যেটা এর মধ্যে থেকেও একটা যে দিক আসে সেটা হচ্ছে এটা হচ্ছে পুরনো সিস্টেম যেটা মানে প্রথাগত ভাবে যেটা চলে আসছে সেটার একটা পরিবর্তন ঘটছে, এবং সেটা পরিবর্তন হওয়া দরকার, সমাজের যদি পরিবর্তন না হয়
রূপান্তর না হয়, তাহলে তো একটা হাইয়েস্ট স্টেজে এটা যাবে না। সেখানে মার্ক্স বিভিন্ন শ্রেণীর কথা বলছেন, যে আজকে যে শ্রেণী, আজকে যে বুর্জোয়া সমাজব্যবস্থার যে শ্রেণী, সেই শ্রেণীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণীর কথা বলছেন তিনি, সর্বহারা শ্রেণী বা প্রলেতারিয়েত, যে এই শ্রেণী এবং এই শ্রেণীর সাথে একটা ক্লাস অ্যান্টাগনাইজম, যে একটা শ্রেণী সংগ্রাম, প্রধান শ্রেণী সংগ্রামটা হচ্ছে এই সর্বহারা এবং বুর্জোয়াদের মধ্যে, ঠিক আছে। এবং এই সর্বহারা এবং বুর্জোয়াদের মধ্যে যে শ্রেণী সংগ্রামে আরো যে এনসিলিয়ারি যে শ্রেণীগুলো আছে, তার মধ্যে সেই শ্রেণী যেমন তার মধ্যে পিজেন্ট রয়েছে, তার মধ্যে তিনি বলছে ম্যাস পিপল, ম্যাস পিপলের মধ্যে অনেক গ্রুপ রয়েছে, সেখানে লুম্পেন প্রলেতারিয়েত রয়েছে, সেখানে মিডল ক্লাস রয়েছে। তিনি বলছেন এই শ্রেণীগুলো আস্তে আস্তে হয় কিছু কিছু তারা হচ্ছে যেতে পারবে বুর্জোয়া শ্রেণীতে, আর আর বাকিগুলো প্রলেতারিয়েত শ্রেণীর সাথে আসলে চলে আসবে তাদের অস্তিত্বের জন্য, ঠিক আছে। তো এই এই জিনিসগুলো বলছেন ক্লাস নেই। এখন মার্ক্স বলছেন যে একটা সর্বহারা যে বিপ্লবের জন্য, একটা প্রলেতারিয়েট রেভলিউশনের জন্য এই এই সর্বহারা শ্রেণীর নিজেদের আস্তে আস্তে এই সংগঠন, যেটা নিজেদের সংগঠন, সেটা তৈরি হবে। এবং কমিউনিস্টদের তিনি বলছেন যে কমিউনিস্টদের আসলে আলাদা কোনো সংগঠন পার্টি যেটা করার দরকার নেই। এখন এইটা নিয়ে বড় একটা বিতর্ক রয়েছে বহুদিন থেকে, যে তারা হচ্ছে আসলে সর্বহারার মধ্য থেকেই, পার্টির মধ্যে থেকেই কাজ করবেন। এখন লেনিন সেখানে এসে বলছেন যে কমিউনিস্টদের, যে এখন যদি এরকম হয় রাশিয়ার পরিপ্রেক্ষিতে, সেখানে হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে এরকম ইন্টেলেকচুয়াল পার্টির মধ্যে চলে আসবে, মানে কমিউনিস্ট মানে প্রলেতারিয়েট বা সর্বহারাদের সাথে কাজ করবে সেখানে, তাহলে সেইটা কিরকম হয়, মানে এটা কি, তিনি বলছেন তাদের আসলে অনেক আগে থেকেই ট্রেন করা দরকার। তিনি মানে যেমন মার্কস বলছেন কমিউনিস্টদের কাজ কি, কমিউনিস্টের কাজ হচ্ছে তারা বিপ্লব বিদ্রোহ এটা সম্পর্কে শ্রমিকদের আসলে একটা ডিকটেট, মানে ডিকটেশন দেবে, পথ নির্দেশনা দেবে, ঠিক আছে। কারণ তাদের তার বিভিন্ন জিনিস সম্পর্কে পড়াশোনা করে তারা একটা মানে একটা নলেজ, একটা জ্ঞান লাভ করবে, সেটা হচ্ছে শ্রমিকদের, হচ্ছে শ্রমিকদের বলতে কি এটা সর্বহারাদের যে বিপ্লবে তারা তাদের দিক নির্দেশনা দিয়ে বড় ভূমিকা পালন করবে। এখন এটা করতে যে লেনিন বলছেন যে এই কমিউনিস্ট বা ইন্টেলেকচুয়ালদের একটা পার্টি দরকার, না হলে হঠাৎ করে তারা এটা কিভাবে কি হয়, তাদের একটা রিগোরাস ট্রেনিং এর মধ্যে দিতে হবে। এবং বলছেন যে তাদের সরাসরি সর্বহারাদের সাথে হচ্ছে যোগাযোগ থাকতে হবে, ক্লোজ রিলেশন। এখন অনেকে বলছেন যে লেনিন এই পার্টির কথা বলে আসলে মার্ক্সের যে মানে মার্ক্স যেটা বলছেন সেটা থেকে তিনি ডেভিয়েট করছেন, সেটা থেকে সরে যাচ্ছেন। এবং লেনিনের তীব্র সমালোচনা রয়েছে কিন্তু লোজার লুক্সেমবার্গ, তিনি হচ্ছে 1906, 1911, 1918 এইসব, এবং 1921-22 সম্ভবত 21 বা 22 তার একটা বই বের হয় লেনিনকে, সেখানে লেনিনের তীব্র সমালোচনা রয়েছে। এটা আবার অনেকে বলেন যে শেষ মুহূর্তে তিনি অনেক কিছু করতে চেয়েছিলেন, মানে সংশোধন করতে চেয়েছিলেন, যে লেনিনের যে যত এবং বলশেভিক পার্টি যত তীব্র সমালোচনা করেছেন, সমালোচনা করেছেন সেগুলো অনেকটা রিভাইজ করতে চেয়েছিলেন, যে সেটা থেকে বড় কথা হচ্ছে। এখন এখানে লোসা লুক্সেমবার্গ তিনি প্রশ্ন তুলছেন যে লেনিন যে পার্টির, লেনিন যে পার্টির কথা বলছেন, লেনিন যে হচ্ছে ইন্টেলেকচুয়ালদের কথা বলছেন, সেখানে একটা ডেমোক্রেসির হচ্ছে অভাব হতে পারে, কারণ সেখানে হতে পারে যে সর্বহারাদের হচ্ছে থেকে এখানে ইন্টেলেকচুয়ালদের তাদের একটা হচ্ছে সিদ্ধান্ত দেওয়ার, পলিট ব্যুরো ব্যুরোক্রেটিক একটা সিদ্ধান্ত চলে আসতে পারে, যেখানে হচ্ছে সরাসরি সর্বহারা কিন্তু গুরুত্ব পায় না। তো এরকম হচ্ছে তিনি সমালোচনা করছেন যে লেনিনের যে পার্টি, লেনিন যে পার্টি যে ধারায় ভাবছেন বা বলশেভিকরা, সেখানে একটা হচ্ছে অটোক্রেসি
তৈরি হতে পারে, একটা ব্যুরোক্রেটিক অটোক্রেসি তৈরি হতে পারে। তো আসলে এটার অনেকটা সমালোচনাও করা যায় যে রোসা লুক্সেমবার্গ ঠিক বলেছেন, একটা ঠিক বলেছেন এক অর্থে যে তিনি যে মানে আশঙ্কাগুলো করছেন সেগুলো মানে অনেস্টলি করছেন, কিন্তু লেনিন যেভাবে আসলে এই পার্টির কথা বলছেন, ঠিক আছে, যে পার্টির কথা চিন্তা করছেন, যে ইন্টেলেকচুয়ালদের, এটা একেবারে সর্বহারাদের সাথে মানে ওতপ্রোতভাবে কানেক্টেড। এটা তিনি পার্টির কথা চিন্তা করছেন এই জন্য আমার যেটা মনে হয় যে আমরা ইন্টেলেকচুয়াল যদি দেখি যে বিভিন্ন ইন্টেলেকচুয়াল, যেমন রিগান ভাই ইন্টেলেকচুয়াল বা লেভিন ইন্টেলেকচুয়াল, এখন এরা যদি আলাদাভাবে অ্যাক্ট করে তো তারা হচ্ছে অ্যাক্টগুলো মানে সরাসরি মানে ওইভাবে কনসার্টেড আইডিওলজিক্যালি কিন্তু হচ্ছে না ওই হতে পারে, ঠিক আছে, মানে রান নাও করতে পারে। তো এই জন্য লেনিন চেয়েছেন যে একেবারে কমিউনিস্টদের একটা রিগোরাস, কমিউনিস্ট ইন্টেলেকচুয়ালদের একটা রিগোরাস ট্রেনিং থাকবে, তারা সরাসরি শ্রমিকদের সাথে থাকবে এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে আমি প্রশ্ন তুলবো যে অন্য কমরেড মাও আছেন এখানে, রিগান ভাই আছেন, যে আসলে লেনিন কতটা মার্ক্স থেকে ডেভিয়েট হয়েছিলেন, এবং লেনিনের এই যে পার্টি সেটা যে রোসা লুক্সেমবার্গ সমালোচনা করেছেন সেটা কতটা আসলে যথার্থ আপনার মনে করেন, ঠিক আছে। এর এটা প্রথমত আমরা আজ এ পর্যন্ত আমি যতটুকু আলোচনা করেছি এটা না হলে হচ্ছে অনেকটা মনোটোনাস হয়ে যাবে, আমি বেশি আলোচনা আরো চালালে। তো আমি বলতে চাই অন্য মাওয়ের কাছে, তারপর রিগান ভাইয়ের কাছে দিতে চাই। তো এখানে একটা সাম আপ করি যে এখন যেটা আলোচনা করলাম আমরা, মূলত মার্ক্স যেভাবে হচ্ছে সমাজকে দেখেছেন, সমাজের শ্রেণী সোশ্যাল ক্লাসকে দেখেছেন, এবং সেখানে গুরুত্বপূর্ণ আজকের দিনে যে ক্লাস সেটা বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সেখানে মার্ক্স এবং লেনিন যেভাবে হচ্ছে মূলত ক্লাস এবং পার্টি নিয়ে বলেছেন সেটা নিয়ে আলোচনা করলাম। এখন এই আমি আহ্বান জানাচ্ছি মাওকে, তার হচ্ছে এই বিষয়ে তার মন্তব্য, তার আন্ডারস্ট্যান্ডিং গুলো আমাদের শেয়ার করতে। ধন্যবাদ। আমি এই বিষয়ে আরো পড়াশোনা করার প্রয়োজন ছিল, তারপরে মানে আমি কিছু বিষয়ে মন্তব্য করতে পারি। সেটা হলো লেনিন সম্পর্কে আমি একটু পিছন থেকে সামনে যাই, লেনিন থেকে মার্ক্স দিকে যাই। লেনিনের যে বড় কন্ট্রিবিউশন সেটা হলো যে মার্ক্সের যে চিন্তা ছিল সেটা যে কোনো কারণেই হোক সেটা এক ধরনের ইউরোপ কেন্দ্রিকতার প্রভাবে প্রভাবিত ছিল। তো মার্ক্স যখন ইউরোপীয় বুর্জোয়া রেভলিউশন গুলো, বা এগুলো বুর্জোয়া রেভলিউশন বলা যায় না, এগুলো সিমালটেনিয়াস একই সাথে এক ধরনের ওয়ার্কিং ক্লাস মানে শ্রমিক শ্রেণীর আন্দোলনও ছিল। তো 1848-এর সময় মার্ক্স ব্রাসেলসে ছিল, তখন অনেক বড় আন্দোলনের প্রভাবে প্রভাবিত হয়েছে। ইভেন মার্ক্সরা, হ্যাগেলরাও ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত ছিল, তারপরে হ্যাগেলের প্রুশিয়াতে বা পুরো জার্মানিতেই গণতান্ত্রিক আন্দোলন খুব শক্তিশালী হয়ে গেছিল, এবং ওখানে রাজতন্ত্র থাকার কারণে ওদের যে গণতান্ত্রিক আন্দোলন সেগুলো নানাবিধভাবে দমন নিপীড়নের শিকার হচ্ছিল, বা সেই প্রেক্ষাপট থেকেই মার্ক্সদের উত্থান বামপন্থী হেগেলিয়ান হয়ে। তারপরে পরবর্তীতে তো ইউরোপে একের পর এক বিপ্লব শুরু হলো, 1848-এর বিপ্লব দ্বারাই মার্ক্স ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। তো তারপরেও পৃথিবীতে প্রথম পুঁজিবাদের উত্থান কিন্তু, বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যদি প্রথম সমাজ বলা যায় সেটা ইংল্যান্ড ছিল। তো সেখানে মার্ক্স গিয়ে একটা আমরা যেরকম বলি নমুনা সোশিওলজির ভাষায়, বা নমুনা আকারে তিনি পুঁজিবাদী ব্যবস্থাকে, ইংল্যান্ডকে পরবর্তী পৃথিবীর সমাজগুলোর একটা নমুনা ধরে উনি ওখানে পুঁজি নামের একটা গ্রন্থ লিখেছিলেন। কিন্তু মার্ক্স আমি তাকে সমালোচনা করবো না, কিন্তু তার তার যেটা ধারণা হয়েছিল যে এই সব দেশগুলোতে যদি বিপ্লব হয়ে যায় তাহলে সারা বিশ্বই হয়ে যাবে, কেননা এগুলো হলো অ্যাডভান্স মানে অগ্রসর সমাজ, সেই সমাজে বিপ্লব হলে পশ্চাৎপদ সমাজ তো মানে কি হবে,
সেটা তো ওর পিছু পিছুই আসবে। তো মার্ক্সের এই ধারণাকে এক ধরনের সমালোচনা করেই লেনিন আমি মনে করি যে আমরা এখন যে পৃথিবীতে উত্তর উপনিবেশিকতাবাদ চালু হয়েছে, যেটা হলো সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামকে এখন এড়িয়ে উত্তর আধুনিক আপেক্ষিকতাবাদের নামে, যে উত্তর আধুনিক উত্তর উপনিবেশিকবাদ যারা এখন, যারা যেটা বেঞ্জামিনের ভাষায় বলতে পারি যে নন্দনতাত্ত্বিক, যে শুধু শুধু উপনিবেশবাদ বিরোধিতা কিন্তু সাম্রাজ্যবাদকে বিরোধিতা না করা। কেননা লেনিন প্রথম পৃথিবীর ইতিহাসটাকে সামগ্রিকভাবে দেখতে পেরেছে, সেটা কিন্তু আর মার্ক্স, এটা তো কোনো ধর্মীয় ব্যাপারও নয় যে ধরেন মার্ক্সকে কেন্দ্র করতে হবে। এটা তো আমরা ইতিহাসকে যখন দেখি তখন আমরা বর্তমান থেকে ইতিহাসকে দেখি। ইতিহাস আমরা তিনজন এখানে কথা বলছি, এখন আমাদের পিছনে যা ঘটেছে আমরা তা থেকে দেখবো। এখন আমরা যদি আমাদের বর্তমানকে ভুলে মার্ক্সে চলে যাই তখনই কিন্তু আমাদের এক ধরনের সমস্যা হতে পারে। তো লেনিনই প্রথম বলা যায় যে উত্তর উপনিবেশিক মানে উপনিবেশিকবাদ বিরোধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছিল। সে বুঝতে পেরেছিল তার যে পুঁজিবাদ ও পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর, ইম্পেরিয়ালিজম ইজ দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, সেখানে সে বলেছে যে পুঁজিবাদী সমাজগুলো তাদের দেশে অভিজাত শ্রমিক তৈরি করেছে, যার ফলে মার্ক্স যেমন ধারণা করেছিল যে উন্নত দেশগুলোতে বিপ্লব হবে সেটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ উন্নত দেশের শ্রমিক শ্রেণীরা এখন এক ধরনের ঘুষ খেয়ে তারা আন্দোলন সংগ্রাম ভুলে গেছে। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ফিনান্স ক্যাপিটাল এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল মিলে, যে ক্যাপিটাল তো ধরেন আপনার অ্যাকুমুলেশন করে বা পুঁজি ভবন করে, সেটা পুঁজি ভবন করে নিজের দেশের সীমানা মানে ছাড়িয়ে আরেক দেশের সীমানায় প্রবেশ করে গেছে। সেই কারণে লেনিন বলল যে আমাদের যেটা করতে হবে যে এই যে ইম্পেরিয়ালিজম এটাকে আমাদের অ্যাটাক করতে হবে, শুধু শুধু মানে শ্রমিক, তখন সে এখানে তখন এইগুলো নিয়েই তৎকালীন সময়ে ব্যাপক বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। তো আরেকটা বিষয় হলো যে কিছু বিষয় আছে টেকনিক্যাল বিষয় যেটাকে বলা হয়, যেটা হলো যে কারিগরি বিষয়, এটা এটা কোনো বড় বিষয় নয় যে পার্টি কিভাবে ক্ষমতা দখল করলো, কার কারণে ডেমোক্রেসি হলো না, কি কারণে ডেমোক্রেসি নষ্ট হয়ে গেল, কি হলো না, ডিক্টেটরশিপ হয়ে গেছে, এটা কিন্তু টেকনিক্যাল বিষয়। কিন্তু থিওরিটিক্যাল বিষয় কিন্তু সে প্রথম ধরেছিল যে ক্যাপিটালিজম অ্যাজ এ হোল একটা সমগ্র বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার ভিতরে কিছু যেগুলো উন্নত পুঁজিবাদী দেশ তারা পৃথিবীটাকে মানে তাদের শ্রমিক শ্রেণীকে দুর্নীতিগ্রস্ত করে সমগ্র পৃথিবীর উপরে তারা এটাকে ছড়িয়ে দিয়েছে। তো লেনিনের এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। এরপর পরবর্তীতে 1917 সালের বিপ্লব পরবর্তীতে সারা পৃথিবীতে উপনিবেশবাদ তছনছ হয়ে গিয়েছিল, কিন্তু আবার 1990 এর পরে পৃথিবীর ইতিহাস তো আর পিছনে যাবে না, তারপরেও কিন্তু এখন 90 এর পরবর্তীতে যত উপনিবেশিক উত্তর উপনিবেশিকতাবাদ হোক, আমাদের দেশ বলেন বা যে দেশেই বলেন, যে আমাদের দেশে যে গার্মেন্টস শ্রমিকরা 3,000 শ্রমিক মারা গেল, এটা তো উপনিবেশিকতাবাদী, কারণ ইউরোপের একজন শ্রমিকের বেতন হলো মানে এক এক দেশে এক রকম, কিন্তু ধরেন 1-1.5 লাখ টাকা, আর বাংলাদেশের একটা শ্রমিকের বেতন 6,000 টাকা, 15 গুণ বেতনের পার্থক্য। সুতরাং এখনো লেনিন খুবই প্রাসঙ্গিক, আমি সব বিস্তৃত করছি না, কিন্তু লেনিন তারপরে লেনিনের পরবর্তীতে আরো যে পশ্চাৎপদ সমাজ যেটা হলো চায়না, সেখানেও কিন্তু মাও সেতুং একই ধরনের রেভলিউশন করেছে, এবং সবগুলো রেভলিউশন কিন্তু এক ধরনের পুঁজিবাদী বিপ্লব যেটাকে বলা হয়, তখন তারা বলছে এটা ডেমোক্রেটিক রেভলিউশন। সুতরাং মানে আমাদের খুব স্পষ্ট হতে হবে সবকিছুকে কমিউনিস্টদের আন্ডারে ডেমোক্রেটিক রেভলিউশন হয়েছিল, কারণ ওই সব সমাজগুলো ওই সব পুঁজিবাদী সমাজের মতো পুঁজিবাদী ন ছিল না। হ্যাঁ, তো এটাই হলো আমার কথা, কিন্তু আমাদের এইগুলো বিবেচনা রাখতে হবে যদি বর্তমানকে বুঝতে চাই। শুধু ধর্মের মতো যে ধরেন আমরা আমাদের বর্তমানকে বাদ দিয়ে একটা কাল্পনিক সমাজে আমরা চলে যাব, সবাই ধরেন আপেল কমলা মানে সব পাবে, এটা কিন্তু আসলে মানুষের জীবনের মানে লক্ষ্য নয়। সুতরাং মার্ক্সকে আমাদের আসলে মানে বস্তুগত পৃথিবীর থেকে বুঝতে হবে, এই আর কি আমার কথা, আরো বলবো এরপরে অন্যদিকে যাব। তো এখন রিগান ভাই, রিগান চাকমা,
প্রিগন ভাই, আপনার বক্তব্য আমরা শুনতে চাই। ধন্যবাদ রাসেল ভাই এবং মাহু ভাই, আমি আপনাদের বক্তব্যগুলো খুব মন দিয়ে শুনছিলাম। আসলে আমার এ বিষয়ে জ্ঞান সীমিত, তো আমি হলো গিয়ে এই বিষয়ে জ্ঞানের ক্ষেত্রে আমি রাসেল ভাই এবং মাহু ভাইকে আমার পায়োনির হিসেবে ধরে নিই আর কি। আপনারাই হলো গিয়ে আমার পথ প্রদর্শক, ওকে। আপনাদের আপনাদের প্রভাবে আমি প্রভাবিত হয়ে এই পথে এসেছি। ওকে, তো যে আমার এই এই কয়েকদিনের পড়ালেখার যে বিশ্লেষণ, এই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি আসলে যে তত্ত্বগত যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানের এত গভীরে আমি ঢুকতে পারিনি, অথবা ঢুকতে পারলে আমি কতটুকু বুঝেছি সে নিয়ে আমার হলো কি বেশ সন্দেহ আছে আর কি। আমি মানে প্রথাগতভাবে এটা সঠিক, এটা বেঠিক, এটা এরকম ছিল, এটা এরকম ছিল, এরকম বলতে পারছি না আর কি। তো সেক্ষেত্রে আমি হাইডেগারের যে ধারণা তার আশ্রয় নিয়ে আমি বলবো হলো গিয়ে আমি এখনো বিশ্লেষণে আছি। তো এই বিশ্লেষণের পর্যায়ে মানে কোনো ইতি টানতে আমি ভয় পাচ্ছি। তো এই এই বিশ্লেষণের ভিতরে এই পরিপ্রেক্ষিতে তো যা অতীতে যা হয়ে গিয়েছে এবং বর্তমানে যেগুলো হচ্ছে, আমরা এই পরিপ্রেক্ষিতটা যদি দেখি তাহলে দেখতে পাই যে লেলিন যে কাজটা করে গিয়েছে, ওকে, যে বলশেভিক বিপ্লবের মাধ্যমে, যেটা হলো কি পৃথিবীকে প্যারিস কমিউনিটির কমিউনের পরে পরেই তো আর কি, প্যারিস কমিউনিটির পরে তো এত বড় আন্দোলন আর হয়নি আর। তো এইটা যে দেখিয়ে গিয়েছেন লেলিন, এইটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। এবং তার পথ কিন্তু যে পৃথিবীর যত মেহনতি সর্বহারা, ওকে, ওয়ার্কিং ক্লাস যারা যাদেরকে বলি আমরা, এবং এটা যদি আমরা উপমহাদেশের যে কাস্ট সিস্টেম, যে বর্ণ প্রথার, এই বর্ণ প্রথার আন্দারে মানে যে বৈশ্য যে শ্রেণীটা আছে, যে ওয়ার্কিং সমাজের সবচেয়ে নিচের স্তর হিসেবে দেখা হয়, সেই শ্রেণীটার কিন্তু হলো গিয়ে উনি একটা আলো দেখিয়েছেন। এবং এই আলো পরিপ্রেক্ষিতে এবং ওই পরে আমরা হলো গিয়ে বলশেভিক বিপ্লবের পরে পরে এবং যখন হলো গিয়ে কোল্ড ওয়ার পিরিয়ড চলছিল, এই কোল্ড ওয়ার পিরিয়ডে আমরা দেখতে পাই যে পৃথিবীর যে যে সমস্ত এগুলো আছে, যে সমস্ত নিপীড়িত মানে হলো কি যে সময় টাইমে তো হলো গিয়ে প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, প্রথম বিশ্ব হলো গিয়ে কমিউনিস্ট কান্ট্রি গুলোকে দ্বিতীয় বিশ্ব বলা হতো, প্রথম বিশ্ব বলা হতো হলো গিয়ে ক্যাপিটালিস্ট কান্ট্রি গুলো, পুঁজিবাদী এবং এবং পুঁজিবাদী রাষ্ট্র এবং হলো গিয়ে যে যে কমিউনিস্ট রাষ্ট্রগুলো আছে, যে এই রাষ্ট্রের তৃতীয় পক্ষ হলো গিয়ে তৃতীয় বিশ্ব যেটাকে বলা হতো, যেমন লোকে বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো যে গরিব দেশগুলো ছিল তাদেরকে তৃতীয় বিশ্ব বলতো। এই তৃতীয় বিশ্বর মানুষ কিন্তু এবং তাদের আইডিওলজি কিন্তু খুবই অ্যাট্রাক্ট করেছিল। তো সেই ক্ষেত্রে আমার আমি বলবো হলো গিয়ে এই ক্ষেত্রে চে গুয়েভারার যে অবদান এবং হোচিমিনের যে অবদান এবং তাদের ধারণাগত দিক দিয়ে তারা কার্ল মার্কস, লেলিন এবং পরবর্তীতে মাও সেতুং, এই সমস্ত ধারণাগুলোকে তারা যেরকম করে যে বাস্তবতায় নিয়ে এসেছেন। তো আমি বলবো হলো কি এখানে আমার একটাই জাস্ট মতামত, মানে মার্সিজম কিন্তু ধর্ম না, ওকে। মার্সিজম কে হলো গিয়ে যে যেটা সমস্যা এটা হলো কি থিওলজিক্যালি নেয়া হয়, মানে হলো কি ধর্ম যেরকম হলো গিয়ে এটা এই সূত্র, মানে হলো গিয়ে এটা এটা করতে হবে, এটা এটা মানতে হবে, এটা না মানলে এটা, ওকে, এটা এটা হবে না। তো এই রকম গতানুগতিক দৃষ্টিভঙ্গির মধ্যে হলো গিয়ে মার্সিজম কিন্তু ওই ফ্রেমওয়ার্ক এর মধ্যে ফেলা যায় না। যেমন হলো গিয়ে যে রাশিয়ার যে সোভিয়েত ইউনিয়নের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যে যেরকম যে বিপ্লবের মাধ্যমে যে সোভিয়েত ইউনিয়নের উত্থান হয়েছিল, যে বলশেভিক রেভলিউশনের মাধ্যমে, কিন্তু সেই বিপ্লব দেখেন আপনি যদি হলো গিয়ে কিউবার ক্ষেত্রে দেখেন, কিউবার ক্ষেত্রে কিন্তু আরেক রকম। তো ঠিক একই রকম বিপ্লব যদি আমরা হলো গিয়ে চীনের ক্ষেত্রে দেখি, এটা আরেক রকম। এবং হলো গিয়ে আমরা যদি হলো গিয়ে এবং ভিয়েতনামের ক্ষেত্রে দেখি, এটা কিন্তু আরেক রকম। তার মানে এখন আমাদের যে তত্ত্বগত জ্ঞানের ক্ষেত্রে যে সমস্যাটা হলো, আমরা তত্ত্বকে কিন্তু আমরা স্ট্যাটিক বলে ধরে নিই, মানে হলো গিয়ে এই তত্ত্বটা হলো গিয়ে ওয়ান সাইজ ফিট ফর অল এর মতো, এই একটা সাইজ সব ক্ষেত্রে খাটবে, এবং এটা হলো না খাটলেও আমরা কিন্তু জোর করে এটাকে খাটানোর চেষ্টা করি। তো মার্সিজমের এই স্থান কাল পাত্র ভেদে মার্সিজমের যে ধরন এবং হলো গিয়ে তার যে বিশ্লেষণ, এইটা কিন্তু আমি মনে করি হলো গিয়ে যে লেলিন পরবর্তী উত্তরসূরি যারা ছিলেন,
স্টালিন, গর্বাচেভ, ওকে, তারপরে পরে হলো গিয়ে বরিস ইয়েলসিন, ওকে, তাদের কিন্তু ওই যে যেটা হলো গিয়ে অর্গানিক, যেটা যেটা ন্যাচারালি যেটা নেওয়ার কথা ছিল ওইটা অর্গানিকলি না করে এটাকে মেকানিক্যাল বলে নিয়েছেন। তো আমিও এটা মনে করি হলো বর্তমানে যারা এই কমিউনিস্ট মনোভাবাপন্ন যারা আছেন তারা কিন্তু এই মার্কসিজম কে মেকানিক্যালি নিচ্ছেন রেদার দেন অর্গানিক। কিন্তু আমরা ঐতিহাসিক ভাবে যদি দেখি মার্কসিজম কিন্তু খুবই অর্গানিক, এবং হলো গিয়ে যেই স্থান পাত্র স্থান কাল পাত্রের সাথে ওইটা হলো গিয়ে মানে পানির মতো, পানি হলো গিয়ে যে পাত্রে ধারণ করলে যেরকম শেপ নেয় মার্কসিজমটাও কিন্তু সেরকম শেপ নেবে। কিন্তু বিষয়টা হলো আপনার ওই পরিপ্রেক্ষিত ওই বাস্তবতা কে বুঝতে হবে, এবং ওই বাস্তবতা বুঝে তার সাথে হলো গিয়ে আপনার ওইটাকে মিস করে ওইটার মতো করে আন্দোলন করতে হবে। না হলে কিন্তু এই যে কিউবার মতো জায়গায়, তারপরে হলো গিয়ে যে মতো যে ভিয়েতনামের মতো জায়গাগুলোতে এখানে কিন্তু মার্কসিজমের উত্থান হতো না। ওকে, মার্কসিজম উত্থান হওয়ার কারণটা হলো কি, তারা ওই বাস্তবতাকে বুঝেছে এবং বাস্তবতাকে বুঝে সেরকম পদক্ষেপ নিয়েছে এবং পদক্ষেপ নিয়ে ওই রকম কাজটা করেছে। তো আমাদের যে যদি হলো কি আমি এখন যে তৃতীয় বিশ্বের দেশগুলো, এবং হলো কি এই ক্ষেত্রে আমি বলবো যে গেড এভোরের কথা বলবো, দা সোসাইটি অফ স্পেক্টাকলস এর কথা বলবো, তো ওই বই গেড এভোর যেটা বলেছেন হলো গিয়ে যে ক্যাপিটালিস্টিক সোসাইটি অ্যাডপটিভ, ওকে, যে যে এখানে মানে মার্কসিজমের ধারাটাকে এটাকে হলো কি আসলে এটার বাস্তবতাটা কি এটাকে বুঝতে দিচ্ছে না, এটাকে হলো কি এমন শেপের মধ্যে নিয়ে এসে এমন হলো গিয়ে মানে এটাকে ইলুশন যেটাকে বলে এই এমন ইলুশনের মধ্যে রেখেছে মানে হলো কি বারবার ডাইভার্টেড হচ্ছে। তার অন্যতম উদাহরণ হলো গিয়ে আমরা রাস্তায় নামি, আন্দোলন করি, আমরা হলো গিয়ে বসে বসে কোক পেপসি খাই, মানে বুকে থাকে হলো গিয়ে চে গুয়েভারার টি শার্ট, ওকে, চে গুয়েভারার চুরুট, চে গুয়েভারার টুপি, ওকে, ওগুলো যেটা হলো কি 50 টাকা দিয়ে পাওয়া যায় ওইটা 500 টাকা দিয়ে কিনি, মানে এবং হলো কি চে গুয়েভারার হলো গিয়ে লোগো দেয়া হলো গিয়ে বোতলে মদ পাওয়া যায়, ওকে, আর ওই যে অনেক লাক্সারিয়াস দ্রব্যগুলো যে ক্যাপিটালিজমও কিন্তু এই আন্দোলনের জায়গাটাকে কিনে নিয়েছে এবং আন্দোলনের জায়গাটাকে হলো গিয়ে বস্তু কেন্দ্রিক করেছে, এবং হলো কি এই বস্তু কেন্দ্রিকতা কিন্তু আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। এবং এই বর্তমান যেটা হলো গিয়ে নিওলিবারালিজম, এটা হলো গিয়ে যেটাকে বলা হচ্ছে এই নিওলিবারালিজমের যে বস্তু কেন্দ্রিকতা, এই বস্তু কেন্দ্রিকতার যে মূলে আমাদের হলো গিয়ে আমাদের যে যে ন্যাচারাল যে স্পিরিটের কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এবং এখানে কিন্তু আমাদের যে তত্ত্বগত জ্ঞানের ক্ষেত্রে ভুল একটা ইন্টারপ্রিটেশন আছে, যে এটা ভুল ইন্টারপ্রিটেশন আমি এই অর্থে বলবো মানে এটা বাংলাদেশের স্কলার বলেন, তারপর হলো কি বিভিন্ন যে রাইট আপ গুলো আছে এই রাইট আপের হলো কি কিছু মিস ইন্টারপ্রিটেশন আছে। তারা হলো গিয়ে বডি এবং স্পিরিট কে হলো গিয়ে আলাদা করে, ওকে, এই বডি এবং স্পিরিটের যে ধারণাটাকে আলাদা করতে গিয়ে তো ওইগুলো কিন্তু আর ওইগুলো হলো কি মিস ইন্টারপ্রিটেশন হয়, যেরকম করে হলো গিয়ে আমাদের বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে যেটা হয় আর কি। এখন হলো গিয়ে যে আমি আমার এক্ষেত্রে আমারও সমস্যা হচ্ছে, যেটা হলো আমি সবগুলো কিন্তু ইন্টারপ্রেট করতে পারতেছি না, বাংলা ভাষায় সহজ ভাষায় ইন্টারপ্রেট করতে পারছি না, আমি কিন্তু অনেক ক্ষেত্রে আর কি কিছু ইংরেজি শব্দ ব্যবহার করছি, তার মানে হলো কি আমার আর্টিকুলেশনে এখানে কিন্তু সমস্যা আছে। তো এই ছিল আন্দোলন করার ক্ষেত্রে যারা হলো গিয়ে রাজনৈতিক বক্তব্য দেয়, রাজনৈতিক কথাবার্তা বলে, তারা হলো গিয়ে গ্রামে গিয়ে হলো গিয়ে বুঝায় প্রোলেটারিয়েট শ্রেণী, তারা গ্রামে গিয়ে বড়াই হলো গিয়ে ক্লাস স্ট্রাগল, ওকে, এই সমস্ত ইংরেজি ওয়ার্ড অথবা শক্ত শক্ত যে ওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে হলো তারা বক্তব্য দেয়। কিন্তু আসলে এই ক্লাস স্ট্রাগলটা কি, শ্রেণী সংগ্রামটা কি, সর্বহারা শ্রেণী কি, এটা হলো গিয়ে এটার বাস্তবতা কেমন, এই যে ধারণাটা এটা কিন্তু তারা হলো গিয়ে আর্টিকুলেট করতে পারে না, এবং আর্টিকুলেট করতে না পেরে মানে হলো গিয়ে বেশি শক্ত যদি সজম করতে গিয়ে মানে হলো গিয়ে বমি করে ফেলে। তো এই জন্য কিন্তু বাংলাদেশের যে আন্দোলন যেরকম হলো গিয়ে সফল হচ্ছে না, বিশ্বের যে আপনার হলো গিয়ে যে পুঁজিবাদ বিরোধী আন্দোলন এটা কিন্তু হলো গিয়ে জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে, এবং হলো গিয়ে ফ্রাঙ্কফুর্ট স্কুল কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু চেষ্টা করছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেটা হলো যে মানে আমরা বাংলাদেশের মতো একটা পশ্চাৎপদ সমাজে বসবাস করার কারণে, পশ্চাৎপদ বলতে কি এটা তো এখনো পর্যন্ত কৃষিভিত্তিক সমাজ, সুতরাং মানে মার্ক্স কিন্তু
সেই 1850-এর দশকে যে ইংরেজ সমাজ, যে সমাজ পুরোটাই কিন্তু শহর ভিত্তিক বা নগর ভিত্তিক, এবং যেখানে শ্রমিক শ্রেণী 80%। এই এই জিনিসগুলো কিন্তু আমরা ধরতে পারি না, মানে শ্রমিকের সংখ্যা এবং কৃষকের সংখ্যা, মানে আমরা পৃথিবীকে এক করে ফেলেছি। লেনিন কিন্তু এই জিনিসটাকে একভাবে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু লেনিনের সময়ও এটা নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। কেননা পৃথিবী, আমার যেটা মানে হিস্টোরিক্যাল অভিজ্ঞতা থেকে মনে হয়, পুঁজিবাদ ছাড়া কখনো ধরেন সাম্যবাদী সমাজে প্রবেশ করা সম্ভব না। তা পুঁজিবাদ একটা 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 সমগ্র ব্যবস্থা, কিন্তু এর কিন্তু উপর নিচ আছে। উপর থেকে যখন আপনি কানাডা থেকে তাকান, তখন পুঁজিবাদ একরকম, সারা পৃথিবীকে কানাডা সে তার বৃত্তের মতো পরিধি করে। তার আবার বাংলাদেশ থেকে যখন তাকাবেন কানাডার দিকে, তখন কিন্তু আরেকটা চিহ্ন হবে, মানে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু সেন্টার না, সেন্ট্রাল পেরিফেরি যে ডিবেটটা ধরেন এক সময় হয়েছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার যেটা অভিমত, ভারত বলেন বাংলাদেশ বলেন, এইসব সমাজে আসলে পুঁজিবাদী সমাজেই প্রবেশ করে না। মানে পুঁজিবাদী সমাজে অবশ্যই আছে, ওয়ার্ল্ড সিস্টেম আকারে, বিশ্ব ব্যবস্থা আকারে তারা পুঁজিবাদের ভিতরে আছে, কিন্তু পুঁজিবাদের যেমন মার্ক্স যেমন ভাবে শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রেণী, মানে মার্ক্স কে আমাদের দেশের লোকরা বুঝতে পারবে না, কিন্তু মার্ক্স সুপার অ্যাডভান্স ছিল, খুবই অ্যাডভান্স ছিল। মার্ক্স যখন প্রবাবলি 1800-এর লুই বোনাপার্টে বলেছিল যে কৃষকরা হলো আলুর বস্তা, মার্ক্স কিন্তু কৃষক বিরোধী ছিল। এখন এটাকে তো আপনি বলতে পারেন না মার্ক্স কৃষক বিরোধী, মার্ক্স হিস্টোরিক্যালি দেখছে যে দেখেছে যে পুঁজিবাদী সমাজ তো কৃষকের উপর নির্ভরশীল না। হ্যাঁ, ইম্পেরিয়ালিজম যখন হয়েছে, তখন মানে ইম্পেরিয়ালিজম নিজের দেশে ক্যাপিটালিজম রেখে তৃতীয় বিশ্বে কৃষক সমাজকে বহাল রেখেছে, কিন্তু আমাদের প্রেক্ষাপট থেকে যখন আমরা দেখি যে মার্ক্স কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টোতে এই যে কৃষকদের উচ্ছেদ করা, আইডিয়ালিক লাইফ উচ্ছেদ করা এবং নানান ধরনের যে মানুষের মানে অচল জীবনযাপন, মার্ক্স কিন্তু পুঁজিবাদের প্রশংসা করেছে। হ্যাঁ, মার্ক্স প্রশংসা করে তখন পুঁজিবাদকে সে নেগেশন করেছে, এমন না যে সে পুঁজিবাদে মানে সে আসলে পুঁজিবাদের জমিনে দাঁড়িয়ে পুঁজিবাদকে নেগেশন করেছে। মানে যেটা হ্যাগেলিয়ান ডায়ালেকটিক্স যেটা বলা যায়, যে ধরেন আপনি নেচার, আবার নেচারকে আপনি নেগেশন করেন, এরকম আর কি। তো সেই ক্ষেত্রে যেটা আমার মত আর কি, যে আমাদের সমাজে যা হয়েছে হয়েছে, কিন্তু আমাদের সমাজগুলোতে আসলে পুঁজিবাদের পুঁজিভিত্তিক পুঁজিবাদের পুঁজিভিত্তিক সমাজ গড়ে ওঠেনি, মানে কৃষি কৃষকভিত্তিক সমাজ, যারা কো মানে মানে ইম্পেরিয়ালিজমের দ্বারা নিষ্কৃষিত। তো আমাদের যে উত্তর উপনিবেশিকতাবাদ বা উত্তর আধুনিকতাবাদ, তারা কিন্তু কেউ, এই যে উত্তর আধুনিকতাবাদ এবং উত্তর উপনিবেশিকতাবাদ, তারা কিন্তু স্ট্রাকচারাল কাঠামোগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের যে কৃষি রিফর্ম প্রয়োজন, ইভেন আমি সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে বলতে পারি, তারা পুরো মাত্রায় আরবান সোসাইটি হতে পারে নাই, সেই কারণে তারা আমেরিকার সাথে টিকতে পারে নাই। মানে কৃষি ভিত্তিক বা এরকম একটা সমাজ ছিল, যদিও আমি বলি যে পলিটিক্যাল কনসাস্টেন্সে এগুলো কমিউনিস্ট রেভলিউশন ছিল, কিন্তু ইকোনমিক স্ট্রাকচার যেটাকে বলে, মার্ক্স যেটা ক্যাপিটাল রিলেশন বলছিল, সেটা আমি আরো অনেকেই বলি যে জাপান 1982 বা এরকমের সময় সোভিয়েত ইউনিয়নকে পিছনে ফেলে 2 নম্বর অর্থনীতি হয়ে যায়। তো অর্থনীতিটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ধরেন গ্রামসি আমেরিকানিজম এবং ফোর্ডিজম এর কথা বলছিল, যে বলতেছিল যে ফোর্ড এমন বলছে যে আমরা শ্রমিককে একটা গাড়ি দিব, একটা বাড়ি দিব, আর সোভিয়েত ইউনিয়নে দেখা যাচ্ছে যে মানে মানুষের বাড়ি এবং গাড়ি তো এটা দুঃস্বপ্নের মতো ব্যাপার, মানুষ খাবারের লাইন ধরে। সুতরাং এই বিষয়গুলোকে কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। যেমন আমাদের সমাজের রাজনীতিবিদ যারা, তৃতীয় বিশ্বের রাজনীতিবিদ যারা, তারা এক হলো তাদের মানে চিন্তা বা কনসাসনেস এর ভিতর দিয়ে তারা এটা বুঝতে পারে না, আরেকটা হলো তারা সাম্রাজ্যবাদের দালাল, তারা চায় না যে কৃষির কোনো রিফর্ম বা সংস্কার ঘটুক। কৃষিকে রিফর্মেশনের ভিতর দিয়ে কিন্তু একটা আরবান সোসাইটি বা যেটাই বলেন আপনি, না হলে আরেক দেশের ইম্পেরিয়ালিজম এসে ধরেন বাংলাদেশে করছে না, সারা বিশ্বেই তো পুঁজি ঢুকছে, কিন্তু ন্যাশনাল ন্যাশন ওই ইন্টারন্যাশনাল পুঁজির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের সমাজকে যদি গঠন করে, সেটাই লেলিনের কৃতিত্ব আর কি। মানে আমি লেলিনের যে বিষয়টা বলছিলাম যে আমার কৃষি আমি রিফর্ম করব, আমার কৃষি আমি আরেকজনের চাপে পড়ে মানে এইভাবে রেখে দিতে পারবো না, তাহলে আমরা সবসময় স্লেভই থেকে যাবো, এটাই হলো আমার কথা। মানে পরে আরো কয়েকজন আলোচনা করবো, লেলিন বলতে পারে। ধন্যবাদ মাও। তো আমাদের এখন যুক্ত হচ্ছেন লেভিন, তো লেভিন আর আগে যুক্ত হওয়ার কথা ছিল, কোনো কারণে হয়তো যুক্ত হতে পারেননি। তো লেভিন, আমাদের বক্তব্যগুলো আসলে অনুসরণ করছিল কিনা কি নিয়ে আলাপ করছি আমরা, মূলত হচ্ছে প্রথম দিকে আলোচনাটা উত্থাপন করেছিলাম মার্ক্স এবং লেনিন,
ক্লাস পার্টি বা মার্ক্সিজম লেনিনের মধ্যে বিভিন্ন হচ্ছে বিভিন্ন দিক নিয়ে যে কতটা হচ্ছে মানে প্রশ্ন আছে যে কতটা, কারণ লেনিনকে অনেকে অনেকভাবে আঘাত করেছেন। কিন্তু আমার মনে হয় যে আমার আসলে কি লেনিন যেটা মাও সত্যি ঠিকভাবে বলেছেন যে প্র্যাকটিক্যালি তিনি গ্রাউন্ডে কাজ করছেন, এবং মার্ক্সের যে মানে কথাগুলো এটা তো এরকম না যে এক্সপান্ড করা যাবে না বিভিন্ন, কারণ এটা মার্ক্স নিজেই কিন্তু বলেছেন যে তিনি একটা অবস্থা আলোচনা করছেন, এটা যখন হচ্ছে সরাসরি, কারণ এই জিনিসটা তো মানে এরকম না যে এক্সট্যান্ড একেবারে স্টিল থেকে যাবে, এরকম বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বিষয় নিয়ে যেমন হচ্ছে সেটা পরিপ্রেক্ষিতে কাজ করতে হবে, যেমন হচ্ছে কিন্তু কিছু ভুল ধারণা আছে, ভুল ধারণা বলতে কি যেমন অনেকে মনে করেন যে লেনিন হচ্ছে মার্ক্সের বিরোধী একটা ব্যাপার, একটা এরকম না, আসলে কাজটা হচ্ছে কি একটা মানুষের চিন্তা, চিন্তাটাকে তো আগিয়ে নিতে হবে, ঠিক আছে, চিন্তাটা বিভিন্ন পরিপ্রেক্ষিতে কাজে লাগাতে হবে, এটা তো এরকম না যে রোবটের মতো একেবারেই, যেমন হচ্ছে যখন মার্কস যেমন হচ্ছে লেনিন কিন্তু ন্যাশনালিজম নিয়ে খুব ফোকাস দিয়েছেন, তিনি একটা বই লিখে ফেলেছেন যে সেলফ হচ্ছে যে অটোনমি নিয়ে যে ন্যাশনালিজম নিয়ে, সেখানে পিজেন্টদের হচ্ছে কি ভূমিকা হবে, পিজেন্টদের হচ্ছে ম্যাস পিপল বুর্জোয়া মানে পেটি বুর্জোয়াদের সাথে তাদের যে অ্যালায়েন্স হবে সেই জিনিসগুলো কিন্তু বলেছে, কারণ তিনি হচ্ছে ওই পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালিটি যেটা অনেকটা লুকাস তার মানে বইয়ের একটা চ্যাপ্টারে লেনিন নিয়ে যে লিখেছেন যে অ্যাকচুয়ালিটি অফ রেভলিউশন, যে অ্যাকচুয়ালিটিটা কি রেভলিউশনের মানে ম্যানিফেস্টোটা কি যখন হচ্ছে সেটার জন্য প্রয়োজনীয় ব্যাপারগুলো কি সেটা কিন্তু তিনি বলছেন। এবং আমি বলতে চাই, আমি একটা কথা আপনার সাথে যোগ করছি যে অনেকে বলে যে লেনিন, লেনিন ছাড়া মার্কস বিলুপ্ত হয়ে যেত, মানে আমার যেটা মনে হয় মানে একদম এটা 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 হতো না, একদম মনে করি যে আমি যে প্র্যাকটিক্যালিটি ঠিক আছে এবং অ্যাকচুয়ালিটি অফ রেভলিউশনের ক্ষেত্রে আমি মনে করি যে লেনিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং লেনিন এবং মার্কস এটা এরকম না যে দ্বৈরথ, ঠিক আছে, অনেকটা যেরকম দেখেন আমি বলবো লেনিনকেও কে অনেক জায়গায় যেমন আমি বলি অনেক জিনিস যেমন হচ্ছে যেমন ফ্রান্স ফানোকে এখানে নিয়ে আসবো, তিনি অনেক জিনিস এক্সপ্যান্ড করেছেন, এখন কৃষকদের যে ভূমিকা, হ্যাঁ, যেটা একটা মানে রাশিয়ার মতো একটা দেশ বা বাংলাদেশের মতো একটা দেশ বা ইটালির মতো একটা দেশ যেখানে অ্যান্টোনিও গ্রামসিও সাউদার্ন কোশ্চেন নিয়ে আলোচনা করছেন, সেখানে কৃষকদের কিন্তু বড় ভূমিকার কথা বলেছেন, কিন্তু মার্কস কিন্তু কৃষকদের এরকম না যে অনেক মনে করেন যে মার্কস কৃষকদের একেবারে উড়িয়ে দিয়েছেন, কৃষকদের কোনো ভালোই বাসেন না, কিন্তু একটা হিস্টোরিক্যাল রোল নিয়ে বলেছেন যে হিস্টোরিক্যাল রোলটা কি হবে, ঠিক আছে, সেটা তিনি বলছেন যে প্রলেটারিয়েটরা আসলে লিড নেবে, কারণ তারা যেই কারণ বুর্জোয়া একটা কন্ডিশনে তারা তো একটা যে পজিশনে থাকে ক্লাস যে তাদের হচ্ছে মোটামুটি বেশি দৃঢ় সেই জায়গা থেকে তারা, যেমন আপনার সাথে আমি যোগ করি সেটা হলো যে মার্কস যেটা বলার চেষ্টা করছিল সেটা হলো যে কৃষকরা মানে কোনো স্ট্যাটিক গ্রুপ না, মানে কোনো স্থির গ্রুপ না, এরা ওয়ার্কিং ক্লাসে রূপান্তরিত হবে, না হলে লুম্পেন হবে, না হলে একটা মানে ইম্পেরিয়ালিজম, মানে সে এটা ধরতে পারছিল নেপোলিয়নের যে ভাবটা যে কু করছিল যখন সে কৃষকদের উপর ভর করে কিন্তু বিপ্লবকে দমন করছিল, মার্কস কিন্তু তখন এটা বুঝতে পেরেছিল। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন 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 একদম। আর না আমার মনে লেভিন কিছু বলতে যাচ্ছেন, লেভিন লেভিন হ্যাঁ, এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক বাংলাদেশের কনটেক্সটে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কোজিন কারাতানির একটা বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার, সেটা হচ্ছে তার বইটার নাম হচ্ছে দ্য স্ট্রাকচার অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, দ্য স্ট্রাকচার অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। তো উনি কি করেছেন, উনি মোড অফ প্রোডাকশন, মার্কস তো মোড অফ প্রোডাকশন দিয়ে পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিটাকে ব্যাখ্যা করেছে, তো কারাতানি কি করছেন, কারাতানি করছেন মোড অফ এক্সচেঞ্জ দিয়ে ওয়ার্ল্ড হিস্ট্রিটাকে ব্যাখ্যা করছেন, এবং তার সাথে উনি মার্কসের খুবই একটা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, এবং মার্কসের তত্ত্বকে দেখা যাচ্ছে যে উনি আবার সংশোধন করছেন বিভিন্ন মোড অফ এক্সচেঞ্জ দিয়ে ওয়ার্ল্ড হিস্ট্রিটাকে ব্যাখ্যা করার মাধ্যমে। তো আমরা দেখতে পারি যে আসলে মোড অফ প্রোডাকশন
মার্ক্সের মোড অফ প্রোডাকশন দিয়ে ওয়ার্ল্ড হিস্ট্রিকে কিভাবে ব্যাখ্যা করা যায় এবং কারাতানির মোড অফ এক্সচেঞ্জের দৃষ্টিকোণ থেকে কিভাবে যেটা ওয়ার্ল্ড হিস্ট্রিকে ব্যাখ্যা করা যায়। তো কারাতানি এবং মার্ক্স দুটোকে একসাথে করে আমরা একটা ওয়ার্ল্ড হিস্ট্রির একটা প্যারালাক্স ভিউ আমরা করতে পারি, মানে দুদিক থেকে দেখা ওয়ার্ল্ড হিস্ট্রিকে, মোড অফ প্রোডাকশন এবং মোড অফ এক্সচেঞ্জ। তো ওখান ওখান থেকে মার্ক্সের কিছু কারেকশন আশা করা যায়, মানে মার্ক্সের কিছু আমরা আরো একটা একটা আমরা মার্ক্সিজমের থেকে একটা একটা উন্নততর একটা স্তরে উন্নীত হতে পারি কারাতানির সাহায্যে। তো আরেকটা বিষয় হচ্ছে কারাতানি দেখাচ্ছে যে সার্কুলার ইকোনমি, উনি জাপানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন যে সার্কুলার ইকোনমি নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে উনি একটা উনি ওনার আদিম সমাজ থেকে যে গিফট এক্সচেঞ্জের যে ধারণা, মানে ওখানে তো টাকার প্রচলন ছিল না, আমার হয়তো আমি হয়তো সবজি উৎপন্ন করি, আরেকজন হয়তো মাছ উৎপন্ন করে, তো আমি সবজি সবজি তার কাছে দেবো, মাছ তার কাছ থেকে নেবো। তো এরকম একটা দেখা যাচ্ছে যে টাকাবিহীন একটা একটা যে সার্কুলার ইকোনমি, মানে পণ্যের আদান, মানে একটা হচ্ছে যে আমরা উৎপন্ন দ্রব্যের আদান প্রদানের মাধ্যমে একটা সমাজ কাঠামো নির্মাণ করা যায় কিনা, এটা নিয়ে কারাতানির অনেক লেখা জোকা আছে সার্কুলার ইকোনমি নিয়ে। তো সেটা তো আমি মনে করি আর আলোচনা যদি আমরা পরবর্তীতে কারাতানির যে আইডিয়াগুলো নিয়ে আসি তাহলে আলোচনাটা সমৃদ্ধ হয়। আমি জিজ্ঞেস করি, মানে সেটা হলো যে কারাতানির মূল থিসিস গুলো কি এবং এটা কোনটা মার্ক্সের সাথে মানে ইয়া করা যায়, কোন বিরোধিতা করা যায় বা কন্ট্রাস্ট করা যায়, এগুলো একটু বলুন। হ্যাঁ, এগুলো নিয়ে আরো অনেক গভীরে যেতে হবে, আমি এগুলো কারাতানি পড়ছি এখন। আমরা যে বিষয়ে আমরা মতে মোটামুটি যে আলোচনাটা অনেক স্ট্রাকচার আমরা মোটামুটি করলে আগাতে পারবো, যেমন আমরা বলছি যে এটা আমাদের ধারাবাহিক একটা আলোচনা চলবে। প্রথম মার্ক্স এবং লেনিনের রচনা বা অন্যান্য মানে এই বা তারপর অনেকেই তো লিখেছেন যে আমরা যদি বলি যে মার্ক্সিজম মানে একসাথে যেটা বলে মার্ক্সিজম বা লেনিনিজম বলে অনেকে, সেটা এত বিশাল, মানে এখান থেকে একটু এভাবে আলোচনা করে আমাদের মনে হয় অতটা তখন স্ট্রাকচার হবে না, একটা আমাদের ধাপে ধাপে আলোচনা করব, ধাপে ধাপে আলোচনা করব, আস্তে আস্তে ধরেন আমাদের প্রেজেন্টে আসা উচিত বা প্রেজেন্টের কিছু উদাহরণকে আমরা মার্কস লেজেন্ডের উপরে চাপাতে পারি। এবং আমাদের সাথে সাথে বর্তমানকেও কিন্তু বুঝতে হবে, এরকম আমরা মেকানিক্যালি যদি আবার এটা আলোচনা করি সেটা অনেকটা মানে ঠিক হবে না। যে আজকে আলোচনার আমাদের বিষয়টা ছিল যে মার্কস এবং লেনিন তারা যে ক্লাস নিয়ে কি কথা বলেছেন, যে ক্লাসে কোন ক্লাস কিভাবে গুরুত্বপূর্ণ, সোশ্যাল ক্লাস নিয়ে, এবং কোন ক্লাস কি ভূমিকা পালন করবে, ক্লাস অ্যালায়েন্সটাই কি হবে বা ক্লাস পার্টি সম্পর্কে যেটা কি হয়। যদি আমরা যদি বলি এখন বর্তমানে যদি বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখি, সেখানে যে যদি ক্লাস অ্যান্টাগনাইজম দেখি সেই জিনিসটা কি, একটা ক্লাস কিভাবে কাজ করবে, ঠিক আছে, প্রলেতারিয়েট ক্লাসটা কিভাবে কাজ করবে, প্রলেতারিয়েট ক্লাসের যে পার্টি সেটাই কি, বা কমিউনিস্ট পার্টি সেটা কিভাবে হচ্ছে প্রলেতারিয়েটদের সর্বহারাদের হচ্ছে তৈরি করছে রেভলিউশনের জন্য, সেটা কি করছে, সেটা লেনিনের হচ্ছে চিন্তায় কি, সেটা কিভাবে কাজ করে, সেটা কি বা মার্ক্সের চিন্তায় কি, ঠিক আছে, সেই জিনিসটা। এখন অনেকে মার্ক্সকে মেকানিক্যাল ভাবে বলছে যে মার্ক্স বলেছেন যে কমিউনিস্টদের কোনো হচ্ছে আসলে কোনো পার্টির মধ্যে যাওয়া ঠিক না, যখন বিপ্লবের সময় তখন তারা পার্টির মধ্যে যে তখন শ্রমিকদের মধ্যে যে কাজ করবেন, কিন্তু লেনিন বলছেন যে না, শ্রমিকদের তো আপনার একভাবে মানে সহযোগিতা দরকার, সহযোগিতা বলতে যে হঠাৎ করে তো রেভলিউশনের জন্য বসে থাকা ওয়েট করা এটা একটা কেমন ব্যাপার, ঠিক আছে। আস্তে আস্তে তিনি একত্রে বলছেন যে তৈরি করা, এখন এই তৈরি করাটাকে অনেকে কেউ বলতে যাচ্ছেন যে এটা একটা অনেক অভিজাত বা এলিটিস্ট ব্যাপার, তৈরি করা কি তাহলে কমিউনিস্টদের কি আপনারা একটা মানে এরকম হচ্ছে নবীদের মতো মনে করছেন না? এখন আমি একটা আপনার সাথে একটু যোগ করি, সেটা হলো যে কমিউনিজম যখন চলে আসছে কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশন হয় নাই, তাহলে বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশনটা কারা করবে, এগুলো তাদের কি মাথায় রাখতে হবে না? আন্তর্জাতিক কমিউনিজমের বিরোধিতা করা ফেসিবাদও কিন্তু, মানে আমরা এটাকে মানে বলছি না যে কমিউনিজমের বিরোধিতা যারা করে তারা ধরেন আপনার সবাই খারাপ, কিন্তু এটা ফেসিবাদ, কেননা ধরেন আপনার আমাদের দেশে যখন বা ভারতের কথাই বলেন, ভারতীয় উপমহাদেশ যখন স্বাধীন হলো এটা তো কোনো জাতীয় বিপ্লবী হয় নাই, মানে এক ধরনের প্যাসিভ রেভলিউশনের ভিতর দিয়ে হয়েছে। তো এই যে এই ঘটনাটা ঘটলো, এখন এটার সমস্যাটা কি ছিল,
এটার ইউরোপে যেরকম ভাবে, যে ধরেন আপনারা, আমি একবার জাঁ ক্লদ মিলনারের কথা শুনছিলাম, সে বলছিল যে ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে দুটো জিনিস সমস্যার সমাধান হয়। একটা হলো যে কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং কৃষির রিফর্ম। ভারতে কি এটা 1947-এর পরে কি তারা বলছে যে আমাদের কৃষি রিফর্ম করতে হবে? এটা তো বলে নাই। সুতরাং মানে এই জিনিসগুলো, ওই যে রাসভাই যেটা বলছে, এটার সাথে আমি একমত যে তারা মনে করেন যে না, এলিটিস্ট পার্টি এই হয়ে যাবে, মানে সারা পৃথিবী তো একরকম না, তাই না? মানে ধরেন আপনার যে লেনিন যেটা বলছে, লেনিন বলতেছে, লেনিন সিমালটেনিয়াসলি দুটো কাজ একসাথে করছে, এক হলো কমিউনিস্ট আইডিয়া আনছে, আর এক হলো যে ইম্পেরিয়ালিজমের অধীনস্থ আনডেমোক্রেটিক সোসাইটি, যেগুলো মানে যেগুলোতে বুর্জোয়া বিপ্লব হয় না, দুটো জিনিস সে একসাথে করছে। তো লেনিনের সাথে মার্কস এর পার্থক্য যেটা বলি, যে মার্কস থেকে তো সে চিন্তা রহস্য সব নিয়েছে, মানে হ্যাগেলের থেকে যেরকম মার্কস নিল তার চিন্তা, সেরকম সেখান থেকেও সে নিয়েছে। কিন্তু মার্কস এর যে সমস্যাটা ছিল সেটা হলো যে তার চিন্তা কিছু মাত্রায় ইউরোসেন্ট্রিক ছিল, যেটা লেলিনের ভিতরে ছিল না, বা পরবর্তীতে লেলিনের ভিতরে যদি কিঞ্চিত মাত্রায় থাকে সেটা ফানু আরো সমাধান করার চেষ্টা করছে, বা যেটা এক এক দেশের এক একটা প্রেক্ষাপট হতে পারে। কিন্তু আমার যেটা মত আর কি, যে যে লেলিনকে বলা যে না, এটা একটা এলিটিস্ট অ্যাপ্রোচ, তুমি তো বুর্জোয়া রেভলিউশনও করো নাই, তোমার দেশে ধরেন যেখানে ইংল্যান্ডের সব মানুষ শ্রমিক শ্রেণীতে রূপান্তরিত হয়ে গেছে, আর সেখানে 70% রাশিয়ান লোকরা কৃষকই, তো কৃষকদের আপনার আগ্রারিয়ান রিফর্মেশন, এটা তো একদিনের বিষয় না, মানে একটা ফিউডাল সিস্টেম না, পরবর্তীতে মার্কস এর প্রি ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন বলছিল। তো এই প্রি ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন ভাঙা, এটা তো মানব জাতির ইতিহাসের জন্য, সে কারণে আলাবাদীয় বলেছিল যে, মানে যেভাবেই বলুক, যে মানব জাতির ইতিহাসে প্যালিওলিথিক বা ওই যে নব্য প্রস্তর যুগের পরে যে বড় বিপ্লব হয়েছে, এটা রুশ বিপ্লবই, কারণ মানব জাতি ইতিহাসকে এত দ্রুত, মানে মানুষকে এইভাবে কেউ আর আগায়নি। আচ্ছা আপনি বলেন। মানে আমি আসলে তো বললাম, আমার মনে হয় আমাদের লেভিন কি একটু বলার দেওয়া উচিত, সে খুব একটা বলে নাই। সো যেটা আমি লেভিনকে জাস্ট বলেছিলাম যে, কারণ কি আমরা এক একটা বিষয় নিয়ে এক একদিন আলোচনা করব, সব বিষয় নিয়ে আসলে একদিন, সেটা মার্কস এবং লেনিন নিয়ে আলোচনা করব, মার্কস এবং লেনিন এবং ইন রিগার্ডস টু ক্লাস এন্ড সোশ্যাল ক্লাস, মূলত আজকে আমাদের সামাজিক যে ক্লাসের কথা বলছেন, কোন ক্লাস গুলো কি ভূমিকা পালন করতে পারে এবং ক্লাস এবং পার্টি, সেগুলো নিয়ে মূল আলোচনাটা আসলে ফোকাস। তার থেকে রিলিভেন্ট যদি কিছু থাকে মানে সেটা তো অবশ্যই করা যায়। যেমন আমরা আরেকদিন আমরা আলোচনা করব, যেটা আলোচনার মধ্যে কয়েকটা বিষয় যেমন হচ্ছে ডিটেল আলোচনা করবো, আরেকদিন হচ্ছে অন ন্যাশনালিজম এন্ড কলোনিয়ালিজম, ঠিক আছে? ন্যাশনালিজম, জাতীয়তা, জাতি প্রশ্ন, জাতীয়তাবাদ এবং হচ্ছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, এই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা নিয়ে মানে বিপ্লব যদি আমাদের কথা ভাবতে হয়, এই প্রশ্নগুলো কিন্তু আমরা এড়িয়ে কিন্তু বিপ্লবের কথা ভাবতে পারি না খুবই, কারণ আপনার একটা ন্যাশনালিজম এবং হচ্ছে কলোনিয়ালিজম, এটাকে কিভাবে আপনি উপেক্ষণ আলোচনা তো করতে হবে, তাই না? এবং সাম্রাজ্যবাদ, সেটা নিয়ে আমরা একদিন একেবারে একটা সেশনে আলোচনা করব। তারপর আমরা এই যে মোড অফ প্রোডাকশন, যেটা যেটা লেনিন লেভিন আলোচনা করছেন যে না, মার্কস আসলে মূলত ইকোনমিস্ট এই দিয়ে মোড অফ প্রোডাকশন দিয়ে বিশ্লেষণ করেছেন, সেখানে মোড অফ প্রোডাকশন না, কারা তিনি যেভাবে প্রস্তাব করেছেন বা অন্যরা যেভাবে প্রস্তাব করেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো অবশ্যই, ঠিক আছে? কিন্তু আজকে আলোচনাটা আমি হচ্ছে এই যে ইভলিউশন অফ হচ্ছে ক্লাস ফরমেশন অফ সোশ্যাল ক্লাস কিভাবে অ্যাক্ট করে, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনাটা সীমাবদ্ধ রাখতে বলছিলেন এটাকে। হ্যাঁ, তো এখন যেটা এই সাউথ এশিয়ায় যেটা দেখা যাচ্ছে যে নিউ লিবারালিজমের একটা মানে আবির্ভাব পুরোদমে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, আমরা ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছি। তো এখন এই নিউ লিবারালিজমের যেটা হচ্ছে, যে ট্রান্সফরমেশন গুলো হচ্ছে, এটা আমাদেরকে তো নতুন বিভিন্ন তত্ত্বের সাহায্যে বুঝতে হবে, যেটা আসলে মার্কস এবং লেনিন আমাদেরকে হেল্প করে, কিন্তু সম্পূর্ণ আমাদের অন্য তত্ত্বেরও সাহায্য নিতে হবে আমাদের নিউ লিবারাল ট্রান্সফরমেশনটাকে বুঝতে গেলে। তো নিউ লিবারালিজমে যেটা হয়েছে সেটা হচ্ছে মেইনলি আমরা বলতে পারি, যেমন আন্তোনিও নেগ্রিরা যেটা বলছে যে সোশ্যাল ওয়ার্কার, যে এখন পুরোটা সমাজই একটা ফ্যাক্টরিতে পরিণত হয়েছে, শুধু ফ্যাক্টরিতেই শ্রমিকরা এক্সপ্লয়টেড হচ্ছে সেরকম না, পুরো সমাজটাই আসলে ক্যাপিটালিজমের মধ্যে ঢুকে গেছে। এটা তো আসলে নেগ্রি এবং যে অন্যান্যরা, যে ইতালিয়ান অটোনমিস্টরা বলার চেষ্টা করছে।
কিন্তু একই সাথে কিন্তু কিন্তু যেটা নেগ্রিটা আসলে যেটা মানে যে উনি ওনার একটা ওয়ার্কার ওয়ার্কারিস্টের পার্সপেক্টিভ থেকে এই এই সোসাইটির এই ট্রান্সফরমেশনটাকে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু একটা আমরা আমরা যদি এটার অপোজিট এটা এটা একটু ঘুরিয়ে যদি আমরা এই অটোনোমাস স্কুলের যে তত্ত্বটাকে বুঝতে চাই, মানে এটা এটা যদি আমি উল্টো করে দিই, তাহলে আমরা এটাই বলতে পারি যে আসলে এই যারা ওয়ার্কার্স তারাও কিন্তু এক ধরনের অন্টারপ্রিনিয়রে পরিণত হয়েছে, তারাও উদ্যোক্তাতে পরিণত হয়েছে। মানে কথা হচ্ছে তারা হয়তো রিক্সা চালাচ্ছে একটা জায়গায়, কিন্তু বাকি সময়ে তারা হয়তো ফল বিক্রি করছে, সবজি বিক্রি করছে। তার মানে হচ্ছে যে যেটা তারাও কিন্তু তারা শুধু ওয়ার্কার নয়, তারা একই সাথে আবার উদ্যোগীও বটে। মানে সেই জন্য দেখা যাচ্ছে বাংলাদেশে এনজিও গুলোর যে প্রসার। তো এখন কথা হচ্ছে যে ওয়ার্কার্সরা তারা তারা এখন নেগড়ে যেটা বোঝার চেষ্টা করছে যে আসলে ফ্যাক্টরির বাইরে শ্রমিকরা কিভাবে নিষ্পেষিত হচ্ছে পুঁজিবাদের দ্বারা, এটা ঠিক আছে আমরা সেটা নিতে পারি। কিন্তু একই সাথে এটাও বোঝা দরকার যে আসলে যখন শ্রমিক যখন ফ্যাক্টরির বাইরে চলে যায়, তখন সে আবার উদ্যোক্তাও হয়ে যেতে পারে। মানে সে ফল বিক্রি করছে, সবজি বিক্রি করছে, এবং সে আসলে একটা মানে পুঁজিবাদীর মতো সে নিজেকে আসলে একটা অন্টারপ্রিনিয়র হিসেবে একটা উদ্যোক্তা হিসেবে নিজেকে। এইটা জায়গায় আমি একটা জাস্ট কথা একটু যুক্ত করতে চাই, যে ফ্যাক্টরি ওয়ার্কারের যদি কথা বলি, সেখানে আমরা যদি ইন রিয়েলিটি দেখি ফ্যাক্টরি ওয়ার্কারদের কতক্ষণ হচ্ছে মানে ফ্যাক্টরিতে কাজ করতে হয়, তারপর যে তার কাজ করার যে এক্সপ্লয়েটেশনের মধ্যে দিয়ে যায়, যে সময়ের যেমন একদিন গার্মেন্টস ফ্যাক্টরি যদি বলি, সেখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে তার 14 ঘন্টা কাজ করতে হয়। মার্কস লেনিন কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে মানে ফ্যাক্টরিতে কাজ করা ছাড়া অন্য কিন্তু আছে, যারা যাদেরকে তিনি হচ্ছে অনেকটা মানে এর মধ্যে বলেছেন যে মানে মানে সরাসরি তার উপরে দাঁড়িয়ে ক্লাস না কিন্তু কাছাকাছি যারা মানে এরকম ছোট ছোট উদ্যোক্তা, এই ম্যাস পিপল যেটা অনেকটা, ঠিক আছে, এই ম্যাস পিপল এর সাথে কিন্তু একটু যে ইন্ডাস্ট্রিয়াল বা যারা ফ্যাক্টরি স্পেসে কাজ করে সর্বহারা, তাদের সাথে কিন্তু একটু আলাদা করেছেন, ঠিক আছে, এবং এরা শেষ পর্যন্ত আসলে প্রলেতারিয়েট ক্লাসের সাথেই কিন্তু আস্তে আস্তে যুক্ত হবেন, ঠিক আছে। কিন্তু যেখানে ওরকম অনেকটা হচ্ছে যে বলছো লেভিন বলছো যে আন্তর্জাতিক নেগ্রি এরা এসেছে এনেছেন, যে মানে একজন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ও যে বিভিন্ন ছোট ছোট কাজ করেন তার মানে সাবস্টিটিউট করার জন্য আয়, কিন্তু আমার মনে হয় যে একজন ইন্ডাস্ট্রিয়াল স্পেসে কাজ করলে সেই মানে অন্য কিছু করার সুযোগই পায় না, ঠিক আছে। তার সেই কাজগুলো করে যে ফ্যাক্টরিতে যারা কাজ না করে, যারা হকার বা ই মানে অনেকটা এই ক্লাসটা যে হকারি করছে, সে মানে ওয়েজ ওয়ার্কার, সে কোনো জায়গায় বদলা দিচ্ছে, এই মানুষগুলো সেটা করতে পারে, ঠিক আছে। ধন্যবাদ। এখন লেবিন বক্তব্যই করতে পারো এবং মাও বলতে পারো পরবর্তীতে। এখন যেমন ওয়েন্ডি ব্রাউন বলার চেষ্টা করছে যে নিউ লিবারালিজম এটা একটা প্যাসিভ রেভলিউশন। প্যাসিভ রেভলিউশন মানে নিউ লিবারালিজম অনেক কিছু আসলে সিটিজেনের যে কনসেপ্টটা বদলে দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্কার্সরা এখন এখন নতুন একটা পরিস্থিতিতে একটা ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে প্রবেশ করেছে। তো আমাদেরকে আসলে এই মার্কস লেনিন কিভাবে নিউ লিবারালিজমকে বুঝতে আসলে সাহায্য করে, বাংলাদেশের যে নিউ লিবারালিজম সেটা আমাদেরকে আসলে বুঝতে হবে। মার্কস আর মার্কস এবং লেনিন তো আসলে নিউ লিবারালিজম দেখে যাননি, কিন্তু নিউ লিবারালিজমে একটা ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কতটা সহায়ক এবং অন্যান্য তত্ত্ব আমরা কিভাবে কাজে লাগাতে পারি নিউ লিবারাল। আমি একটু কথা বলতে চাই যে কনসেপ্ট নিউ লিবারালিজমের যে নব্যউদারতাবাদের যে ধারণা, সেই ধারণাটা কিন্তু এক এক দেশে এক এক রকম। এখন আমরা কিন্তু আমাদের নিউ ইয়র্কের নিউ লিবারালিজম, প্যারিসের নিউ লিবারালিজম আর ঢাকার বাংলাদেশের নিউ লিবারালিজম এক না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মার্ক্সবাদের নানাবিধভাবে এক ধরনের পতনের কারণে এবং নিউ লিবারালিজমের কেন্দ্র থেকে নিউ লিবারালিজমের উদ্ধানের কারণে, মানে কেন্দ্রীয় পুঁজিবাদী দেশগুলো থেকে নিউ লিবারালিজমের উদ্ধারের কারণে তৃতীয় বিশ্বে এক ধরনের পজিশন, আবার তাদের দেশে আরেক ধরনের পজিশন। যেমন আপনার আমেরিকাতে এই যে সংকট হলো, ওখানে তারা নিউ লিবারালিজমের 360 ডিগ্রি ঘুরে তারা ঠিকই মার্কেটে টাকা ঢেলেছে। সব উন্নত দেশে
কোনো মানুষ বেকার থাকে নাই, তাদের সবাইকে টাকা ঢেলেছে। তো আমি এখনো মনে করি পৃথিবীটা এখনো মানে যেটা বলা যায় সাদা এবং কালো, যেটা উত্তর দক্ষিণ, এটাতে প্রচন্ড ভাবে বিভক্ত। পৃথিবী কখনোই একটা ব্যবস্থা না, অবশ্যই মানে যারা পুঁজিবাদী কেন্দ্র তাদের কাছে পৃথিবী এক, তারা সমগ্র পৃথিবী তাদের অধীনে, কিন্তু আমরা যারা তৃতীয় বিশ্বের লোক তাদের কাছে পৃথিবী কিন্তু সাদাদের, পৃথিবীর সাথে সব তত্ত্ব আমাদের মিলিয়ে দিলে হবে না। মানে জাপানের একজনের তাত্ত্বিক, আমরা তাদের তত্ত্ব নিব, কিন্তু আমাদের বর্তমান মানে আমাদের সমাজের পরিস্থিতি কি বা বিশ্ব ঐতিহাসিক পরিস্থিতির সাথে এটা কিভাবে সম্পর্ক, ধরেন আমি বলি যেমন আমেরিকান নিও লিবারালিজমের আমেরিকান সোশ্যাল স্ট্রাকচার কি বা জার্মানির সোশ্যাল স্ট্রাকচার কি। ধরুন জার্মানির 2-3% লোক কৃষি করে আর আমাদের 60% লোক কৃষি করে, সুতরাং এবং ওটার ইকোনমি দেখেন, এটার ইকোনমি দেখেন, এটার মানুষের গড় মানে আয় দেখেন, মানে নিম্নতম মজুরি কত, তাদের ন্যূনতম মজুরি যদি হয় 1800 টাকা বা 1700 ইউরো বা বাংলাদেশের মানুষের তুলনায় যেটা হলো 17 গুণ বেশি। মানে তো আমি যেটা বলার চেষ্টা করছি, নিও লিবারালিজম যখন আমরা ইউজ করি তখন আমেরিকান নিও লিবারালিজম, আমেরিকান সোসাইটির নিও লিবারালিজম কিন্তু আমাদের সোসাইটির নিও লিবারালিজমের সাথে ব্যবহার করতে পারি না আর কি, মানে আমার যেটা মানে একটা রিক্স হয়। তারা সারা পৃথিবীতে ধরেন যেমন আমাদের দেশে তারা কি করেছে, প্রথমত IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের দেশে রেল লাইন করতে দেয় না। আমাদের দেশে যদি রেল লাইন হতো 47 এর পর থেকে, তাহলে এখানে বড় মার্কেট তৈরি হতো, মানে ক্যাপিটালিজম তৈরি হতো, কিন্তু ক্যাপিটালিজম তৈরি হলে তো ক্যাপিটালিজম ইন্ডিভিজুয়ালি ওয়ার্কিং ক্লাস তৈরি করে এবং ওয়ার্কিং ক্লাসই বুর্জোয়াদের অ্যাটাক করে, কিন্তু তারা যে কোনো ভাবে বুঝতে পেরেছে যে শ্রমিক শ্রেণী তৈরি করা যাবে না, একটা বড় অংশের একটা কৃষক শ্রেণী তারা রেখে দিবে আর ওই রিজার্ভ লেবার থেকে কিছু কিছু অংশ তারা টেনে টেনে নিয়ে তাদের শ্রমিককে কাজে লাগাবে। তারা কখনো কৃষি রিফর্ম চায় না, তারা সে কারণে কোনো স্বাস্থ্যের রিফর্ম চায় না। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের মান যে একবারে শূন্যের কোঠায়, এটার কারণ কি, 1990 এর পরে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF তারা তো নিজেদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত রেখেছে, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় নামে নানা কিছুর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ওটা তাদের নিও লিবারেল পলিসি, তাদের সেন্টার থেকে নিও লিবারেল পলিসি, কিন্তু আমাদের দেশের যেটা হওয়া দরকার ছিল যে আমরা তো ক্যাপিটালিজমের বিরোধিতা করি, সেটা হলো ক্যাপিটালিজম এজ এ হিস্টোরিক্যাল কনটেক্সট, কিন্তু আমরা যদি ক্যাপিটালিস্ট সোসাইটিতে না থাকি তাহলে আমরা কিভাবে এই ক্যাপিটালিজমের সাথে বিরোধিতা করব, সেটা কিন্তু লেনিন এক ধরনের দেখিয়েছে, বা লেনিনরা পরাস্ত হলেও এটা পরবর্তীতে আমাদের দেখতে হবে যে মানে যেমন চায়নার উদাহরণ দেখি, চায়না একটা ক্যাপিটালিস্ট স্টেট, কিন্তু চায়না যে চায়না চায়নাতে পুঁজিবাদের বিকাশ ঘটছে, সমগ্র সমাজটা পুঁজিবাদী হয়ে যাচ্ছে, তাতে পাশ্চাত্যরা সংকুচিত মানে মানে তারা আতঙ্কিতগ্রস্ত হয়ে যাচ্ছে যে এটা তো পুঁজিবাদ হয়ে গেলে আমাদের সাথে তো কম্পিটিশনে থাকবে। সুতরাং পুঁজিবাদকে আমাদের বুঝতে হবে যে পুঁজিবাদ কেন্দ্রে পুঁজিবাদ আর সারা বিশ্বে সেই পুঁজিবাদ কিন্তু তার একটা গোলাম শ্রেণীও তৈরি করেছে। সুতরাং আমাদের কিন্তু পুঁজিবাদকে দিয়ে পুঁজিবাদকে মানে নেগেশন অফ নেগেশন করে দিতে হবে, না হলে কিন্তু পুঁজিবাদকে দমন করা যাবে না, পুঁজিবাদকে একমাত্র শ্রমিক শ্রেণী দিয়ে দমন করা যায়, কারণ শ্রমিকও একটা পুঁজিবাদেরই মানে প্রোডাকশন। কিন্তু আমরা যেটা ভুল করে ফেলেছি যে কোনো ভাবে, সেটা হলো যে আমরা ওয়ার্কিং মানে এই প্রলেতারিয়েতের ভিতরে কৃষকদের ঢুকিয়ে দিয়েছি এবং কৃষকদের ঢুকিয়ে কৃষক শ্রমিকদের আমরা একটা মানে বিশৃঙ্খলা করে ফেলেছি। অবশ্যই আমাদের কৃষকদের মানে কৃষকরা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কৃষক হলো ঐতিহাসিক চরিত্র যারা হলো ইনডিভিজুয়ালি শ্রমিক শ্রেণীতে রূপান্তরিত হবে। তো আমাদের এই জিনিসগুলোকে ধরতে হবে যে কৃষককে আমরা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু রেভলিউশন আমরা রেভলিউশন বা সমাজই বুঝতে পারবো না। কৃষি সমাজে কোনো নিওলিবারালিজমের ব্যাপারই না, কারণ এটা তো একটা মানে এটা তো লিবারালিজমই না কৃষি যে সমাজটা। যেমন ভারতের যে ক্রাইসিস, ভারতের ক্রাইসিসের এক নম্বর কারণ তো এটাই যে এখানে কোনো কৃষির রিফর্ম হয় নাই। মানে মাও সেতুং যেটা করেছিল বা রুশ রেভলিউশন যেটা করেছিল, এটা তো প্রথমত কৃষির রিফর্মেশন করছে, করে মানে সোভিয়েত ইউনিয়ন পারে নাই আর বেশি দূর আগাতে, চায়না এগিয়েছে। চায়না আমি মনে করি পুঁজিবাদী ব্যবস্থা, কিন্তু পুঁজিবাদ হলো পুঁজিবাদকে দমন করা হলো, মানে মার্কস যেটা যেমন আপনি বলতে পারো, যেমন আমি একটা উদাহরণ দেখাই, সেটা হলো যে বাংলাদেশের যে গার্মেন্টসে যারা কাজ করতে আসে তারা কিন্তু একসময় মানুষের বাড়িতে বুয়া ছিল, তাদের শুধু খাদ্যের বিনিময়ে মানুষকে মানুষ তাদের কাজ করাতো, মানে কাজের বাড়িতে মানুষের কাজের লোক ছিল আর কি, এবং গ্রামেও তারা কাজের লোকই ছিল। একদম মায়ের সাথে একটু এখানে একদম এগ্রি করি যে কিভাবে অন্যান্য শ্রেণীগুলো আসলে শ্রমিক শ্রেণীতে সর্বহারা শ্রেণীতে রূপান্তরিত হতে পারে, এটা কিন্তু একটা একটা একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ কিন্তু মাও দিল।
এই যে গার্মেন্টস এ যারা এখন কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হিসেবে আমরা দেখছি তারা কিন্তু বেশিরভাগ নারী, এবং এই নারীরা মানে কিন্তু হচ্ছে হয়তো বাসায় থাকতো বা গ্রামে এটা সেটা কাজ করতো, বা একটা দল আছে যারা পুরুষ, তারা কিন্তু এই মানে শ্রমিক শ্রেণীর ছিল না, তারা অনেকে কৃষকও ছিল, তারা অনেকে গ্রামে এটে সেটা সবজি বিক্রি করতো, বাজারই করতো, চায়ের দোকান দিত, এরকম 100% তারা কৃষক ছিল, 100% তারা কৃষক ছিল, এবং গ্রামে তারা গ্রামেও তারা ওই যে মাতব্বরের আন্ডারে তারা গোলামি ব্যবস্থা বা এক ধরনের মানে ধরেন কাজের লোক আকারে কাজ করতো। তো তারা যখন গার্মেন্টস এ চলে আসে তখন কিন্তু তাদের জীবনের জন্য একটা উন্নতি, হ্যাঁ, সে কারণে যখন গার্মেন্টস এর শ্রমিকরা যখন আন্দোলন করে তখন মালিক শ্রেণীরা বাংলাদেশের বলে যে তোমাদের গ্রামে পাঠিয়ে দিব, তখন তোমরা তো গ্রামে ইয়া ছিল, তো এই সুযোগটা পেয়েছে আমাদের দেশে বুর্জোয়া রিফর্ম না হওয়ার কারণে, কৃষি রিফর্ম না হওয়ার কারণে কৃষকদের সস্তা শ্রমে মানে ঢাকা সরে নিয়ে আসছে। আচ্ছা রাসেল ভাই বলেন, মানে আমি বলছিলাম আর কি, মানে নো ফুড নোটা কি বলেন রাসেল ভাই? ধন্যবাদ। তো এখন আমরা মানে যদি কিছু বলতে চাই, আবার রিগান ভাই অনেক কিছু বলেন নাই, তারপর আমরা আমাদের সময়ও আসলে আমরা সেশন হচ্ছে এক ঘন্টা বা এক ঘন্টা 10 মিনিট এর মধ্যে সীমাবদ্ধ রাখবো, কারণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো, বেশি আলোচনা করলে মানে আলোচনা একটা ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমরা এখন রিগান ভাই এবং লেভিন দুজনে আছেন, আমরা অনেক কথা বলছি, এখন এই দুজন যদি এই বিষয় নিয়ে কথা বলতে চায় সেটা লেভিন যদি কোনো উত্তর দিতে চান বা রিগান ভাই বলবেন, আপনি লেভিন ভাই আপনি বলবেন, রিগান ভাই বলেন তাহলে আগে, তারপর ঠিক আছে আমি বলছি তাহলে। আপনি পার্বত্য চট্টগ্রামের একটা দৃষ্টিকোণ থেকে যদি এই বিষয়টা ব্যাখ্যা করেন। তো এখানে আমি বলছি যে কৃষক শ্রেণীকে যেরকম করে দেখা হচ্ছে, তো কৃষক এবং তার যে শ্রমিক যে এটা, এখন আমি যতদূর জানি আমার ক্ষুদ্র জ্ঞানে যে ক্যাপিটালিজম কমিউনিজমের যে যেটা হলো কি যে প্রাইভেট প্রপার্টির যে আইডিয়াটা যেটা জন লক ইন্ট্রোডিউস করেছিলেন, পরবর্তীতে ক্লাসিক্যাল পলিটিক্যাল ইকোনমিতে ইন্ট্রোডিউস হয়েছিল যে প্রাইভেট প্রপার্টির, এখন কমিউনিজমে প্রাইভেট প্রপার্টির জায়গাটা নাই। তো কার্ল মার্কস এখানে যে বিষয়টা নিয়ে আসতেছেন যে এখানে যদি প্রাইভেট প্রপার্টি একটা ওনারশিপ যদি থাকে তো হলো গিয়ে ওইটা হলো গিয়ে কাজ করবে না, ওইখানে এক্সপ্লয়টেশনটা থাকবে। তো সেই জন্য কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে যেটা দেখা গিয়েছে ওখানে হলো গিয়ে সবকিছু ওন বাই দা স্টেট, এবং হলো গিয়ে যে আইডিয়াটা আসতেছে ইন্টারন্যাশনালিজম, এবং যেই অ্যাডভান্স সিচুয়েশনে যেই বিশ্লেষণটা করা হয়েছে সেখানে হলো গিয়ে আপনারা বারবার বলতেছেন যে শ্রমিক শ্রেণী, এখন শ্রমিক শ্রেণী কি করতেছে, সে হলো গিয়ে তার কিছুই নাই, তার হলো গিয়ে নিজের বডিটা আছে, এখন বডির মধ্যে কি আছে, শ্রমটা আছে। এখন হলো গিয়ে যে পলিটিক্যাল ইকোনমি যে ইয়েতে কার্ল মার্কস থেকে আরম্ভ করে অন্য যারা পলিটিক্যাল ইকোনমি নিয়ে কথা বলেছেন ব্রিটিশ এনলাইটেনমেন্ট থেকেই, যে হলো গিয়ে লেবার মানে হলো গিয়ে বেসিসটা হলো গিয়ে লেবার, এখন এই লেবারের জায়গাটা যে এক্সপ্লয়টেশনের যে জায়গাটা আসতেছে, এখন হলো গিয়ে যে গার্মেন্টস এর শ্রমিকদের কথা বলা হচ্ছে, তাদের আসলে কি আছে, তারা কিরকম করে, তারা হলো গিয়ে শ্রমটা বিক্রি করতেছে। এখানে যদি তাদের হলো গিয়ে ল্যান্ড থাকে তো ল্যান্ডের সাথে হলো গিয়ে এটার সাথে অ্যাকুমুলেশনও যুক্ত থাকবে। তো এখানে যে এখন যে সর্বহারা শ্রেণীর আন্দোলন কি, তারা হলো গিয়ে শ্রেণী বিচ্যুত হওয়া, মানে হলো গিয়ে এখানে যে ক্লাস বেস সোসাইটিতে হলো গিয়ে যে বুর্জোয়াজি, বুর্জোয়া শ্রেণীর মধ্যে থেকেও সে যদি হলো গিয়ে মানসিক ভাবে হলো গিয়ে এখান থেকে শ্রেণী বিচ্যুত হতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি অ্যাঙ্গেলস এর কথা ধরি, তো অ্যাঙ্গেলস উনিও তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো ওইখানে হলো কি অ্যাঙ্গেলস কে যদি আমরা বলি হলো কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট উনি বুর্জোয়া, ওই পরিপ্রেক্ষিতে মাপলে কিন্তু হবে না, আমাদের হলো কি বিশ্লেষণের জায়গাটা ওইখানে যেতে হবে, তার হলো কি যে উনি মেন্টালি মানসিক আইডিওলজিক্যালি উনি শ্রেণী বিচ্যুত হয়েছেন কিনা, শ্রেণী বিচ্যুত হয়ে প্রলেটারিয়েতের কথা ধরতেছেন কিনা। তো এইখানে হলো গিয়ে যে কমিউনিস্ট যারা আন্দোলন করে, কমিউনিস্ট আন্দোলন করার ক্ষেত্রে ওই জায়গাটাতে তারা আছে কিনা, তারা হলো গিয়ে যে আইডিওলজিক্যালি তারা হলো গিয়ে ওই শ্রেণীটা থেকে বিচ্যুত হয়েছে কিনা, শ্রেণীটা থেকে বিচ্যুত হয়ে সে প্রলেটারিয়েতে আসছে কিনা, প্রলেটারিয়েতে যদি থাকে তখন সে আন্দোলনকে বেগবান করতে পারে, এবং হলো তখন সে হলো গিয়ে
কৃষকদের সমস্যা বলেন, শ্রমিকদের সমস্যা বলেন, যে রাষ্ট্রের সমস্যা ওইখানে হলো গিয়ে আসতে পারবে। কারণ হলো কি, যখনই প্রাইভেট প্রপার্টির আইডিয়াটা থাকবে, যখনই আমার একটা জমি আছে, আমার একটা ইন্ডাস্ট্রি আছে, আমার একটা বাড়ি আছে, যখন হলো কি ওই ধারণাটা থাকবে, তখনই কিন্তু ওইটার সাথে এক্সপ্লয়টেশন এর ধারণাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, এবং ওইখান থেকেই কিন্তু অ্যাকুমুলেশনের আইডিয়াটা চলে আসবে, ওইখান থেকে পরবর্তীতে এক্সপ্লয়টেশনের দিকে যাবে। তো ওই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে কৃষকদের যেরকম করে, মানে আমি জানি না আমার হলো কি বুঝতে ভুল হচ্ছে কি না, যে নেগেটিভলি একটা হলো কি নেগেটিভ ইন্টারপ্রিটেশনটা দেয়া হচ্ছে, কিন্তু এই যে ঐতিহাসিক বাস্তবতা দেখলে আমরা যদি হলো কি মোড অফ প্রোডাকশনটা দেখি, আমরা কি ইউরোপের মোড অফ প্রোডাকশন এবং হলো গিয়ে এই যে এগ্রিকারিয়ান যে সোসাইটির যে মোড অফ প্রোডাকশন, এটা কিন্তু একটু ডিফারেন্ট। এবং এই ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকেই তো আমি একটু রেফারেন্স টানবো হলো গিয়ে যে হোচিমিনের রেফারেন্সটা টানবো আর কি, যে হোচিমিন কিরকম করে কৃষকদের সঙ্গবদ্ধ করে, যে আমেরিকার হলো গিয়ে যে ট্রুপসটা ছিল, তার আগে ফ্রান্সটা ছিল, তাদেরকে হলো কি তাদের বিরুদ্ধে হলো কিভাবে আন্দোলন করেছেন। তো ওইখানে যদি এই যে এই প্রাইভেট প্রপার্টি, যেমন কৃষকদের তো জমি আছে, এবং কৃষকদের মানে কি কৃষক মানে হলো কি এগ্রিকালচার, মানে হলো কি এগ্রিকালচার বলা হচ্ছে কেন, মানে কৃষকদের সাথে হলো কি জমির সাথে একটা টান আছে, নারীর টান আছে। এবং সমস্যাটা হলো যে আমাদের যদি হলো কি অর্গানিক্যালি যদি আমরা বুঝতে চাই, আমাদের হলো কি যে এই এই এশিয়ান মানে হলো কি এগ্রিকালচার বেস যে সোসাইটি থেকে আমরা এসেছি, এখানে কিন্তু এই নারীর টানটা কিন্তু খুবই স্ট্রং। এবং ওইখানে কিন্তু ওইখানে ছিন্ন করা, ওইটাকে ছিন্ন করে হলো গিয়ে আপনি প্রলেটারিয়েটের দিকে যাওয়া, ওইটা কিন্তু ডিফিকাল্ট। তো ওই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি যেটা বুঝতে পারতেছি, মাও ভাই যেটা বলতেছেন যে ক্যাপিটালিজমের দিকে যাওয়া, ক্যাপিটালিজমের দিকে যখন হলো হাইয়েস্ট স্টেজে ক্যাপিটালিজমে যাবে, তখন হাইয়েস্ট স্টেজ থেকে তখন হলো গিয়ে যে যারা হলো যে পেটি বুর্জোয়া যে শ্রেণীটা আছে, এটা হয় বুর্জোয়াজির দিকে যাবে, নাহলে হলো প্রলেটারিয়েটের মধ্যে যায়, দুইটা শ্রেণী হলো মিলিয়ে যাবে আলটিমেটলি, যেটা কার্ল মার্কস প্রপোজ করেছেন আর কি, আলটিমেটলি ওইটা হবে। তো ওই ওই পরিপ্রেক্ষিতে আমি বলতেছি যে ওই মানে আমরা যদি কার্ল মার্কস কে আমি প্রথমে যেটা বলেছিলাম একটা রিলিজিয়ন হিসেবে ধরলে কিন্তু এটা হবে না, উনি যেটা বলে গিয়েছেন ওইটা যে এরকম হবে এটা হবে না। বাস্তবতা কিন্তু আমরা যদি হলো গিয়ে বর্তমান পরিপ্রেক্ষিতে চিন্তা করে দেখি, যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বলেন, নিওলিবারালিজম বলেন, ওভার একুমুলেশন, ওভার প্রোডাকশন যেটাই বলা হচ্ছে ওইটার পরিপ্রেক্ষিতে বলেন, আমরা কিন্তু উই আর এজ অফ এক্সটিংশন, আমরা কিন্তু আমরা আগামী 50 বছর 100 বছর টিকবো কিনা এটা নিয়ে সমস্যায় আছি। তো ওই সমস্যাতে কিন্তু ওইখানে কিন্তু ওইখানে কার্ল মার্কস যদিও ইন্টারপ্রেট করেছেন ওই জায়গাটায়, আমরা কিন্তু হলো রিজিডলি যদি হলো গিয়ে যে যে কার্ল মার্কসের যে ডিটারমিনিজম যেটা বলতেছেন হলো ইয়ে থেকে আমরা যাবো, আমরা হলো গিয়ে হাইয়েস্ট পর্যায়ে যাবো ক্যাপিটালিজমের, ক্যাপিটালিজম হাইয়েস্ট পর্যায়ে গিয়ে তারপর হলো কমিউনিজম, এই এই ডিটারমিনিজমের ওই প্রকৃতিতে ওইখানে কিন্তু বড় ধরনের একটা কোয়েশ্চন মার্ক আসতেছে, এর ধরনের প্রশ্ন আসতেছে যে কার্ল মার্কসের যে ডিটারমিনিজম, এই ডিটারমিনিজমটা ওইখানে কাজ করবে কিনা। এখন আমরা আমরা কিন্তু শিওর না, আমরা যে বাস্তবতার মধ্যে আছি যে ক্লাইমেট চেঞ্জ বলেন, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এইগুলো বাস্তবতা। এবং হলো গিয়ে কার্ল মার্কসের আরো একটা ক্রিটিক আছে, সেই ক্রিটিকটা হলো গিয়ে যেটা বলা হচ্ছে হলো গিয়ে উনি কালচারটাকে নিয়ে আসতেছেন না। তো কালচারের যে বিষয়টা আছে এখানে, কালচারের বিষয়টাও কিন্তু একটা বড় ধরনের একটা ডিটারমিনেন্ট, যেটা হলো গিয়ে যে একজন কৃষকের কালচার আরেকজন হলো গিয়ে যে শ্রমিকের কালচার, এখানে কিন্তু ডিফারেন্স। এখন যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যেটা হচ্ছে যে সেটা হলো কি উই আর ইন ট্রানজিশন, মানে হলো কি এই যে আপনারা একটু আগে বলছেন যে গার্মেন্টস এর শ্রমিক যারা, তারা হলো কি আগে হলো গিয়ে শ্রমজীবী ছিল, তাদের কালচারটা একটা হলো কি এখন আরেকটা কালচারের দিকে, যে আরবান কালচারের দিকে যাচ্ছে, যে আরবান কালচার, আরবানিজম, সব আরবানিজম, আরবান কালচার কি ভালো? তখন কিন্তু যেই ওকে হলো কি এখানে আপনার ডেফিনেটলি হলো কি লাকাকে নিয়ে আসতে হবে, তখন হলো কি যে ডিজায়ারের বিষয়টা আসতেছে, যখন হলো কি কৃষক বলতেছে হলো কি শ্রমিকের লাইফটা ভালো, এখন শ্রমিক বলতেছে হলো কি কৃষকের লাইফটা ভালো, আর আমরা বলতেছি হলো গিয়ে ঘুরে ফিরে বেড়াইতে পারলে, আমাদের দেশে বিদেশে ঘুরতে পারলে ভালো, এই যে ডিজায়ারটা কিন্তু ওইখানে তখন হলো কি ওইখানে ওইখানে হলো গিয়ে ওই জায়গাটায় আসতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যে লেবিন ভাই যেটা বলতে চাচ্ছিল, যে তাহলে এই হিল ট্র্যাক্স এর পরিপ্রেক্ষিতে যেটা হলো গিয়ে 80-এর দশকে 70-এর দশকে যে হলো গিয়ে সিস্টেমেটিক্যালি মানে হলো গিয়ে আমি বলতে পারবো এক্সপ্লিসিটলি বলবো হলো গিয়ে চে গুয়েভারার আদর্শে, যে ইন্টারন্যাশনালিজম, যে আন্তর্জাতিকতাবাদের আদর্শে, যে এখানে যারা অস্ত্রধারী ছিল এবং তারা হলো গিয়ে একটা নিপীড়িত নিষ্পেষিত সমাজ, মানে এইগুলো এইসব মুক্ত একটা সমাজ চেয়েছিল, মানে শ্রেণীহীন সমাজ। এই পরিপ্রেক্ষিতে আমি যে একটা উদাহরণ দেব, যে ইভেন ওইটা হলো কি যে এম এন লারমার যে বক্তব্য, সংসদে যে বক্তব্য, ওইখানেই কিন্তু ওইখানে
ক্লিয়ারলি ইন্ডিকেট করছেন, এবং হলো কি উনি যে হার্ডকোর মার্কসিস্ট, এবং ওই উনার বক্তব্যের মাধ্যমেই কিন্তু পাওয়া যায় যে উনি, আমি জানি না বাংলাদেশের আরো যত যে হায়দার আকবর খান রন থেকে আরম্ভ করে মজরুল আহসান আরো যারা যারা আছেন তারা কতটুকু মার্কসিস্ট, কিন্তু এম এন লারমা যে হার্ডকোর মার্কসিস্ট ছিলেন তার যে সংশোধনী বক্তব্য ওখানে কিন্তু ক্লিয়ারলি এসছে যে হলো কি আপনারা যে সংবিধান করেছেন এই সংবিধানে যে খেটে খাওয়া মানুষ, গ্রামের কৃষক, জেলে, তাঁতি, তারা কই, তাদের বিষয়টা কই। ওকে, তো এইটা তো হলো গিয়ে ডেফিনেটলি ওই পিরিয়ডের টাইমে মনিসিংহ থেকে আরম্ভ করে আরো অনেক বড় বড় মার্কসিস্ট ছিলেন, তো তারা এই বিষয়টা কেন নিয়ে আসেন নাই, কেন হলো গিয়ে এই শ্রেণীটা থেকে মানে হলো গিয়ে এখন যে যে এই তিনবার পর্য জেলা থেকে এম এন লারমাকে কেন এটা বলা হয়েছে। তার মানে ডেফিনেটলি এখানে হলো গিয়ে যে বাম আন্দোলনের ক্ষেত্রে যে বড় ধরনের হলো কি ইলিউশন, এই ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে হলো কি যে বাম আন্দোলনের যারা নেতা আছেন তারা হলো গিয়ে এটাকে বুঝতে পারেন নাই, মানে হলো গিয়ে এখানকার কৃষি সমাজ এবং কৃষিতে যে বাংলাদেশের যে কালচার ওইটাকে হলো কি বুঝতে তাদের হলো গিয়ে আমি জানি না, এইটা হয়তো বা তাদের তারা একরকম করে বুঝেছেন, তাদের ইন্টারপ্রিটেশনটা হয়তো বা ভুল হয়েছে, এবং হলো কি খুবই ডিটারমিনিস্টিক ছিলেন, যে ডিটারমিনিস্টিক হলো কি এটা একের পরে দুই, দুই পরে চার, এরকম করে হলো কি খুবই ম্যাথমেটিক্যাল ছিলেন, এরকম ক্যালকুলেশনের মধ্যে গিয়েছিলেন। তো এই ক্যালকুলেশন কিন্তু সব ক্ষেত্রে কিন্তু খাটে না। তো ওইখানেই আমি বলতে চাচ্ছিলাম যে যে বিষয়টা আসতে হবে কি অর্গানিক্যালি। ওকে, যদিও বলতে চাচ্ছিলাম না, তারপর আপনি যেটা কৃষি সমাজ সম্পর্কে বলছিলেন, আমাদের দেশে এখন কৃষি সমাজ প্রায় 40% এর চলে গেছে, এবং হিস্টোরিক্যালি সারা পৃথিবীতে গত 100 বছরে কৃষি সমাজ অন্তত ধরেন আপনার 70-50% নগর সমাজে রূপান্তরিত হয়ে গেছে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এটা আপনি মানে আমরা যদি মনের ভিতর দিয়ে চাই যে আমরা কৃষি সমাজে থাকি সেটা সম্ভব না আর কি। সেটা না হলে আপনি ঘরের ভিতর বসে থাকলে আপনাকে সৌদি আরবে নিয়ে যাবে। আমরা তো আমাদের কৃষি সমাজ, আমি বরঞ্চ বলতে চাই যদি আমাদের কৃষির উপর মতো তাহলে বাংলাদেশের মানুষরা সৌদি আরবে স্লেভের মজুরি খাটতে হতো না। গ্লোবাল ক্যাপিটালিজম সে তো আপনাকে ইন্টিগ্রেট করে ফেলতেছে, মানে এটা হলো আমার কথা আর কি। মানে প্রিজন সোসাইটি থাকলে সে একটা লিভারেজ পায়, তখন আপনাকে সস্তা শ্রমিকে রূপান্তরিত করতে পারে, যেটা হলো ধরেন আপনার, আপনি কখনো দেখবেন না যে এই পুঁজিবাদী দেশগুলো মানে যে দেশগুলোই কলোনিয়ালিজমের শিকার সেই দেশগুলো কোনোটাই কিন্তু পুঁজিবাদী দেশ। মাওয়ের সাথে আমি একটু যোগ করতে চাই, যে রিগান মিলে বললেন আসলে এটা কৃষি সমাজটা যে কৃষক বা কৃষি, এটা ইনএভিটেবলি এটা কিন্তু আপনার রিজলভ হবে, আপনার কোনো কিছু করার নাই, মানে করতে পারবেন না। আপনি পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রেই যদি আমি দেখি, সেখানে আরো 20 বছর আগে গেলে আমি যেভাবে মানুষের জুম চাষ করতে দেখতাম, যেভাবে মানুষ ছিল তারা থাকতে পারছে না, তারা কিন্তু অনেকেই দেখি এখন যদি আপনি বন্ধের দিনে বৃহস্পতিবার বা শুক্রবার ঢাকা শহরের কলাবাগান যান, সেখানে দেখবেন যে হাজার হাজার মানুষ কিন্তু ও বাড়ি চলে যাচ্ছে, মানে ওই কাজ করে পুরো সপ্তাহ কাজ করছে, তারা ঢাকা শহরে কাজ করে আবার শুক্রবার গাড়িতে উঠছে, মানে বৃহস্পতিবার গাড়িতে উঠছে, শুক্রবার হয়তো থাকবে, থেকে আবার ঢাকা চলে আসবে কাজ করতে। তো কারণ কি তারা কাজ করতে পারছে না, মানে কৃষি তাদের সাবস্টিটিউট করতে পারছে না, কৃষি জমি যেই পরিমাণ আছে সেটা তাদের হচ্ছে না। ঠিক আছে, এখানে লেভিনের কথায় আসি যে এই মানুষগুলো ট্রানজিশনের মধ্যে আছে, ঠিক আছে, তারা ঢাকা শহরে এই কাজ করে সেই কাজ করে, ঠিক আছে, কেউ আবার হচ্ছে হয়তো কেউ কেউ গার্মেন্টসেও কাজ করে বা অন্য অন্য জায়গায় কাজ করে, কিন্তু আবার বাড়িতে তাদের পা রাখতে হচ্ছে। যেমন এটা হচ্ছে অনেকটা তাদের একটা পা হচ্ছে তাদের ঢাকা শহরে একটা ইতে, আর একটা হচ্ছে গ্রামের সাথে যুক্ত, গ্রামের সাথে যুক্ততা রয়েছে, এটা কিন্তু থাকবে, কিন্তু আস্তে আস্তে এটা আস্তে আস্তে দেখবেন যে আরো বিচ্ছিন্ন থেকে সে বিচ্ছিন্ন হবে, এবং আরো কৃষি জমি কিন্তু পরিবর্তন হয়ে তাদেরকে প্রিমিটিভ একুমুলেশন, যেটা মার্কস হচ্ছে ক্যাপিটাল ভলিউম ওয়ানে আপনি দেখবেন যে একটা ইয়ে আছে যে প্রিমিটিভ একুমুলেশন কিভাবে হচ্ছে, এই কৃষিতে কিন্তু এই একুমুলেশনটা সব জায়গায় সমানভাবে হয় না, অনেক প্লেন ল্যান্ডে কিন্তু হয়ে গেছে, যেমন ধরেন অনেক প্লেন ল্যান্ড থেকে তারা কিন্তু উচ্ছেদ হয়ে ঢাকা শহরে গার্মেন্টস টার্মেন্টসে কাজ করতেছে বা অন্য জায়গায়। এখন পার্বত্য চট্টগ্রামে কিন্তু এই প্রসেসটা আরো আগে থেকে শুরু হচ্ছে, কিন্তু এখন কিন্তু ক্রমাগত মানুষ কিন্তু ওখানে ওই কৃষি দিয়ে চালাতে পারছে না। আপনি যদি ধরেন ওখানেই অনেকটা, যেমন সাজেকে, সেখানে সাজেকে যে কমিউনিটি বাস করেছেন আমি দেখি তাদের কৃষি বলতে কিছুই নেই, তারা ওই ট্যুরিজমের উপর নির্ভর করে, এরকম ঘর ভাড়া দায়ী করে, ঠিক আছে, আবার অনেকে সেই ঘর ভাড়া দিয়ে শেষ পর্যন্ত না পেরে, কারণ অনেক সময়
ওখানে মানে ই হয়, মানে আমি যেটা বলছি একটা আইফোন কিনলে তো কৃষি দিয়ে 10 বছরের কৃষি ইনকাম দিয়ে একটা আইফোন কিনা যাবে না। এখন একজন লোক কি আইফোন কিনবে না, একটা মানে একটা ক্যামেরা কিনবে না? একটা ক্যামেরা কিনতে হলেই তার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, তার মুড অফ প্রোডাকশন মানে বুর্জোয়া মুড অফ প্রোডাকশনের সাথে জড়িত হতে হবে। আর বলি যে বের হতে না চাইলে আপনাকে ইনএভিটেবলি আপনার মানে বের বের করে নেবে সিস্টেম, মানে আপনি এর পারবেন না। আপনি আপনি যদি ধরেন ঢাকা শহরে একটা বিশ্ববিদ্যালয়ে মানে একটা মানে আপনার আপনি ওয়ার্কিং ক্লাসের মতো ওই পজিশনটা ওরকম না, ঠিক আছে, আপনার পজিশনটা অন্য ক্লাসে, ঠিক আছে, কিন্তু তারপর কিন্তু আপনি ওই বের হইতে হয়েছে। আপনি কিন্তু এখন যদি ওই পার্বত্য চট্টগ্রামে থাকেন আপনি কাজ পাবেন না, আপনার টাকায় পোষাবে না কিন্তু, হ্যাঁ, কিন্তু আপনার এই সিস্টেমের পরে কিন্তু আপনার বের হতে হচ্ছে, ঠিক আছে। একজন কৃষককে যতটা তার, কারণ কৃষকরা হচ্ছে যতদিন সাবসিস্টেন্স থাকে ততদিন কিন্তু তারা কোনো রিভলটিবল কিছু করবে না, টিকে থাকতে পারলে সে থাকবে যে পর্যন্ত একেবারে টিকে থাকা যায়, যে আর অত লাক্সারি না, এমনি মোটামুটি থাকতে পারলে, কিন্তু যখন সেটাও পারবে না তখন সে চলে যায়। সেই অ্যাকুমুলেশনটা তো হচ্ছে, ঠিক আছে, যেটা যেটাকে লেবিন যেটাকে অনেকে নিউ লিবারেলিজম বললেও বলতে পারে, বলতে চায় যে সেই ধাক্কা কিন্তু সব জায়গায় যাচ্ছে, ঠিক আছে। না আমি তো এটা অস্বীকার করছি না, যেটা ডেফিনেটলি এটা আপনারা যেটা বলতেছেন এটা আমি রাসেল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আমরা তো হলো কি যে গ্লোবাল ক্যাপিটালিস্টিক যে সিস্টেমটা আছে এই সিস্টেমের মধ্যে সবাই ইন্টিগ্রেটেড, ওকে, এবং এটার মধ্যে হলো কি আর্টিক থেকে আরম্ভ করে হলো কি নর্থ পোল কিছুই বাদ যায় নাই, সবকিছু কিন্তু এটা ইন্টিগ্রেটেড। এটা হলো কি অ্যাকুমুলেশন হচ্ছে, অ্যাকুমুলেশন এটা প্রসেসের মধ্যেই আছে, কিন্তু এই প্রসেসের মধ্যে যেটা আছে যে আমি বলতেছি হলো কি যে ডিটারমিনিস্টিক যে ক্যারেক্টার যে ডিটারমিনেস করে দিচ্ছে হলো কি এইটা এরপরে এটা এরপরে এইটা, তো ওই জায়গাটাই হলো কি বড় ধরনের কোয়েশ্চন মার্ক যেটা আসতেছে, সেটা হলো গিয়ে আমরা আদৌ টিকবো কিনা, ওকে, যে আমরা হলো গিয়ে যে আরো আরো 50 বছর টিকবো কিনা। কারণ এখানে হলো কি যে আপনি মোড প্রোডাকশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমরা এই যে আমরা কিন্তু সৃষ্টি করতেছি না কোনো কিছু, আমরা হলো কি একটা একটা হলো গিয়ে আমরা ট্রান্সফর্ম করতেছি নেচারে যেগুলো আছে, নেচার থেকে হলো কি আমরা ট্রান্সফর্ম করে এগুলো আমাদের লেবারের মাধ্যমে ট্রান্সফর্ম করে এগুলো হলো গিয়ে ইউজ ভ্যালু থেকে এক্সচেঞ্জ ভ্যালু করতেছে, যেটা ল্যাডার প্যারাডক্সের মধ্যে পড়তেছে। তো এই যে এই যখন আমাদের এই যে ইউজ ভ্যালুটা যদি হলো গিয়ে করে নাই হয়ে যায়, যখন এটা হলো গিয়ে যে মোড অফ প্রোডাকশনে আমরা আর কিছু সৃষ্টি করতে পারবো না, আর তখন ওই পর্যায়টাতে আমরা কিন্তু ওই পর্যায়ে চলে যাচ্ছি, কারণ এত পরিমাণে ওভার অ্যাকুমুলেশন এখন ওভার প্রোডাকশন হচ্ছে, এবং এই ওভার অ্যাকুমুলেশন ওভার প্রোডাকশন এগুলোকে সাস্টেইন করার জন্য আমাদেরকে তো একটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা আর কি, আমরা কিন্তু ওই পর্যায়টাতে আছি। এখন ওই পর্যায়ে এসে এখন যে কার্মার্স এর যে ডিটারমিনিজম, আমরা হলো গিয়ে হ্যাঁ একটা পর্যায় থেকে একটা পর্যায়ে যাবো, এটা হলো গিয়ে এটা হলো কি শ্রেণীবিচ্ছুত হব, কারণ শ্রেণীবিচ্ছুতের যে পর্যায়টা, এই এই কোশ্চেনটার কথা বলতেছি আর কি, আমরা আদৌ টিকবো কিনা, যদি টিকি এক্ষেত্রে এই বড় প্রোডাকশনটা কেমন হবে? এটা ধরেন আপনার পৃথিবীতে যেভাবে পুঁজির অ্যাকুমুলেশন হচ্ছে, এর ফলে ধরেন আরবানাইজেশন হচ্ছে, আরবানাইজেশনের ফলে কনজাম্পশন বা ক্যাপিটালিজম মানে তো কনজাম্পশন, কনজাম্পশনের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন আমেরিকান সোসাইটি হলো 4%, তারা পৃথিবীর জনসংখ্যা, তারা 25% কনজাম্পশন করে, দেখা যাচ্ছে যে পুঁজিবাদী পুঁজিবাদী পৃথিবীর 25-20% তারা কনজামশন করে দেখবেন 80% সারা পৃথিবীর মানুষের এনার্জি কনজামশন। এখন চায়নাতে যে পুঁজিবাদের বিকাশ ঘটছে সেই পুঁজিবাদের বিকাশের কারণে কিন্তু মানে তারা এনার্জি কনজামশন করবে, এনার্জি কনজামশনের কারণে গ্লোবাল ওয়ার্মিং হবে, ওটা তো আজকের বিষয়ে আলোচনার বিষয় না, আজকে আমরা মার্ক্স এবং লেনিন নিয়ে আলোচনা করছি। কারণ এই মেথড ছাড়া তো আমরা এই জিনিসটাকে পুঁজিবাদ কনসেপ্টটাই তো কেউ ধরতে পারে না, একমাত্র মার্কস ক্যাপিটাল লিখেই তো পুঁজিবাদ জিনিসটাকে সে প্রথম ম্যাটেরিয়ালাইজ করছে। এখন মার্কসকে ডিটারমিনিস্টিক বলার কোনো কারণেই নাই, ম্যাথমেটিক্সকে আপনি, ঠিক আছে ম্যাথমেটিক্স একই সাথে একটা অন্টোলজিক্যাল ব্যাপার আছে, কিন্তু ম্যাথমেটিক্স তো পুরো মাত্রায় আপনি ডিটারমিনিজম অস্বীকার করতে পারেন না একদম। মাওয়ের সাথে যেটা রিগান ভাই সেটাই, যেমন আপনার যদি মার্কসটা মার্কস যদি একেবারে রিজিড হতো তাহলে লেনিন তো উনি পরিস্থিতিবিদ ইন্টারপ্রিটেশন আসলে তৈরি করতে পারতো না, ঠিক আছে। এটা একটা মার্কস একটা সমাজের অ্যানালাইসিস তৈরি করেছেন, একটা স্ট্রাকচারের মধ্যে দেখার চেষ্টা করেছেন, ঠিক আছে।
এবং সেটা আপনি সেই স্ট্রাকচারটা কিন্তু ব্যবহার করতে পারেন, যে আপনি স্ট্রিক্ট যে ওই কিরকম ভাবে কিরকম হয়েছে, কোন সালে হচ্ছে, মানে কত সালে যে একটা ক্লাস চেঞ্জ হয়ে মোটা প্রোডাকশনটা অন্য প্রোডাকশনে যাবে সেরকম না, মার্কসিস্ট প্রসেসটা দেখিয়েছেন সেটা, ঠিক আছে? এটা যে অনেকে যে সমালোচনা করে যে ডিটারমিনিস্টিক এরকম একেবারে বাইবেলের মতো, মানে ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা স্ট্রাকচারালি আপনি একটা জিনিসটা একটা সোসাইটিকে দেখছেন যে এইভাবে সিস্টেম গুলো হচ্ছে, ঠিক আছে? মানে নানান ধরনের জিনিসগুলো কিন্তু ফ্রাঙ্কফুর্ট স্কুল এরাও কিন্তু এগুলোকে রিফাইন করেছে। এখন আমাদের ধারণা হলো যে আমরা বর্তমানে কি করব, সেটা হলো একটা বিষয়। কিন্তু আমরা বর্তমানে যেটাকে ইংরেজিতে বলে যে আচ্ছা এটাকে অ্যাপ্রিসিয়েস, মানে আমরা যা মন চাই তা বলতে পারি না, মানে এটা হলো আমার মত আর কি, যে আমার যদি মনে হয় যে না মানে আমাদের মতো করে সমাজ হবে, এটা কিন্তু এটাই কিন্তু মার্ক্সের বাগড়া। মার্ক্স বলছে না তুমি আন্ডার এ হিস্টোরিক্যাল কন্ডিশনে আছো, এটাকে যদি আমরা বিবেচনা না করি তাহলে কিন্তু আমরা ভুল করে যাবো। সে কারণে আমি মার্ক্সকে গুরুত্বপূর্ণ মনে করি, যে তুমি যতই ভাবে যেটা বলো কিন্তু তুমি কিন্তু তোমার নিরপেক্ষ, তোমার নিয়ন্ত্রণের বাইরের এক সমাজে আছো, এখন এই কৃষকরা তো আসলে তুলনামূলকভাবে বেশি শিক্ষিত এবং তারা আসলে ক্ষুদ্র কৃষকও নয়, তাদের বেশ অবস্থাপূর্ণ কৃষক, এবং তারা যে আন্দোলন করলো সেটাকে আমরা মার্ক্সীয় দৃষ্টিতে কিভাবে দেখতে পারি সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। আর এখানে গ্রিন রেভলিউশনের প্রসঙ্গটাও আনতে হবে, যে গ্রিন রেভলিউশনের ফলে এখানে যে কৃষি ব্যবস্থায় যে পরিবর্তন হয়েছে, তো এই কৃষকরা কিন্তু এই গ্রিন রেভলিউশনের এই সবুজ বিপ্লবেরই মানে উত্তরাধিকারী আর কি। তো তারা যে এখানে আন্দোলনটা করলো সেটা মার্ক্সীয় যেটা এর প্রেক্ষিতে সেটা বোঝার অপেক্ষা রাখে। অবশ্যই রেভিন যেটা বলছো, যে ধরো তুমি বলছো যে এখানে যে কৃষকরা যে যে কৃষি বিপ্লবটা বা কৃষি আন্দোলনটা যেটা করছে, বিপ্লব তো না, তা কৃষক যে একটা মোবিলাইজেশন হচ্ছে, এটা তারা কোন পরিস্থিতি আছে, কোন কোন শ্রেণীতে আছে, ঠিক আছে? তারা অবশ্যই ইনএভিটেবলি তারা যে একটা শ্রেণী, যেটা আমরা বলতে পারি যে মিডল ক্লাস কৃষক যে এন্টারপ্রেনার, তারা হচ্ছে ধরো হয় বুর্জোয়া হবে একটা, মানে তাদের হিস্টোরিক্যাল মানে ইভলিউশনের মাধ্যমে, বা দেখো 20th সেঞ্চুরিতে যে এগ্রারিয়ান ক্যাপিটালিজম কিভাবে, কলোনিয়াল এগ্রারিয়ান ক্যাপিটালিজম কিভাবে পেরিফেরিতে, এই যে ধরো ময়মনসিংহ বা এইসব জায়গায় যেখানে পাট উৎপন্ন হচ্ছে, সেই কৃষকরা কিন্তু ওয়ার্ল্ড ক্যাপিটালিজমের সাথে, গ্লোবাল ক্যাপিটালিজমের সাথে যুক্ত, এবং সেই এখানে কৃষকরা কিছু আছে মোটামুটি ধনী, তারা এই পণ্য উৎপাদন করে, তাদের জমিতেও কিছু মানুষ কাজ করে, কিন্তু এইগুলো আস্তে আস্তে কি এই তাদের কিন্তু যে এক্সপ্লোইটেশন, যে ক্যাপিটালিস্ট এক্সপ্লোইটেশন কিন্তু এখানে হচ্ছে কিভাবে, এই জিনিসগুলো কিন্তু একেবারে ম্যানচেস্টারের সেই লোকজন এখান থেকে তাদের থেকে ব্যবসা করে দিচ্ছে, ঠিক আছে? আবার যখন তাদের দর পতন করছে বিশ্বযুদ্ধ বা এই সেই ডিপ্রেশন, তারা কিন্তু আবার এই কৃষকরা কিন্তু টাকা টুকা হারে ফেলতেছে, ঠিক আছে? এই জিনিস এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো আসলে বোঝা দরকার, এই কৃষকরা কেন এখানে ভারতে ই করছে হচ্ছে, মানে এর মধ্যে কিন্তু অনেকে ওই যে মাও যেটা বললো অনেক ধনী কৃষক, তুমিও যেটা বললা যে অনেক হচ্ছে কৃষক যারা মানে
মানে কমিউনিজম, তারপর কমিউনিজম এজ এ প্রসেস আকারে আমাদের যেটা নেগ্রিরা যেটা বলছে যে স্টেজ আকারে কমিউনিজমকে না দেখে কমিউনিজম এজ এ প্রসেস এভাবে যদি দেখা যায়, যেটা এখন কথা হচ্ছে যে গ্লোবাল যে ওয়ার্ল্ড অর্ডারের বিপক্ষে যে কোনো শ্রেণী থেকে কিন্তু রিভোল্টটা আসতে পারে, যেমন আরব স্প্রিং। আরব স্প্রিং এ তো এডুকেটেড মিডল ক্লাস লোকজনই, ইয়াং লোকজনই ছিল। তারপর হচ্ছে শাহবাগ মুভমেন্ট, এখানে শাহিনবাগ মুভমেন্ট, শাহিনবাগে তো ছিল হচ্ছে মুসলিমরা, মেনলি মুসলিম অনেক নারী এবং অনেক স্টুডেন্ট ছিল। তো আমরা আসলে ওরকম শ্রমিক শ্রেণী বিপ্লব করবে, কমিউনিজম কায়েম করবে ওরকম ভাবে আমরা না দেখে কমিউনিজম এজ এ প্রসেস, প্রক্রিয়া আকারে কমিউনিজমকে দেখবো, যেখান থেকে বিভিন্ন বুঝার বিষয় নাই। এখন তুমি যদি মনে করো যে বাংলাদেশের কৃষক আর ইউরোপিয়ান কৃষক এক এবং মানে আমাদের লাইফস্টাইল একই রকম, তাহলে তো এটা প্রক্রিয়া আকারের বিষয় না। মিনিমাম তো একটা কম্পিটিশনে আসার লেভেলে আসতে হবে। ইউরোপিয়ানদের সাথে সমান আসলে, ইউরোপিয়ানদের সাথে সমান হলে তো কমিউনিজম হবে না। আমি তো ক্যাপিটালিজমই চাই, মানে আমার তো মতে ক্যাপিটালিজমে যদি, ইউরোপিয়ান ক্যাপিটালিজমে যদি আমাদের সোসাইটিতে আসে তাহলে তো সমস্যা নাই। কিন্তু এখন ইন্ডিয়ার একটা শ্রমিক হাইটা 1000 কিলোমিটার গিয়ে লকডাউনের সময় আসে, ইউরোপের কোনো শ্রমিক তো এটা হতে হয় না। সুতরাং বাংলাদেশে যারা মানে যারা পুঁজিবাদের যারা কর্ণধার তারা তো বিদেশে টাকা পাচার করে দিচ্ছে, তো কাজেই বাংলাদেশে পুঁজিবাদ হচ্ছে, এটা 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 আসলে এটা এটার মধ্যে অনেক কথার মধ্যে অনেক দুর্বলতা আছে আর কি। কারণ চাইনিজ যে পুঁজিবাদ, ওখানে একটা কমিউনিস্ট পার্টির একটা স্ট্রং হস্তক্ষেপ আছে, এর একটা পার্টি লিড দিচ্ছে, এরা কোনো দেশের সাথে প্রতারণা করছে না। কিন্তু বাংলাদেশের লোকজন তো, অথবা এখানে অন্যান্য বাংলাদেশের মতো আফ্রিকাতেও অনেক আছে এরকম, শুধু বাংলাদেশ এখানে কোনো, আমি কোনো শুধু বাংলাদেশের ক্ষেত্রেই সেটা বলছি না, বা আফ্রিকাতেও আছে, পৃথিবীর অন্যান্য তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশে এটা হচ্ছে, যে তারা কি করছে, তারা হচ্ছে যে মেইনলি টাকাটা নিয়ে তারা বিদেশে চলে যাচ্ছে। তো কাজেই এরকম কোনো তো আরেকটা দেশের কৃষক সে হিস্টোরিক্যালি কিভাবে বাস করছে। এখন আমাদের দেশের একটা কৃষক 3 বেলা খাইতে পারে না, একটা চিকিৎসা করতে পারে না, তখনই তো সে গ্রাম থেকে উচ্ছেদ হয়ে শহরে আসে। আমি বলছি যে এটা যদি আমরা যদি নিজেরা রিফর্ম না করি, তাহলে গ্লোবাল সিস্টেমের আন্ডারেই আমাদের এক্সপ্লয়টেশনের চলতে হচ্ছে, বা এখন আমরা এইভাবেই চলছি। আমাদের দেশের যদি কৃষিতে রিফর্ম হতো, তাহলে তো গার্মেন্টসে সস্তা শ্রমের জন্য বা সৌদি আরবে সস্তা শ্রমে কাজ করতে যেত না। কৃষিতে যদি আয় হতো, তাহলে তো কেউ মানে ইয়াতে শহরে আসতো না। তো কৃষিতে কিভাবে আয় বৃদ্ধি করা যায়, এটা তো একটা হিস্টোরিক্যাল ফেনোমেনা, ইতিহাস ছাড়া তো এটা বোঝা যাবে না। মানে এটা পৃথিবীর অন্য দেশে কৃষিতে, যেমন ধরেন আপনি ফ্রান্স বলেন, জার্মানি বলেন, এখানে যে পরিমাণ কৃষি জমি আছে সেই জমি দিয়ে ওই দেশের 4-5 গুণ মানুষের বেশি খাদ্য উৎপাদন করা যায়। তো জিনিসটা হলো কৃষিতে রিফর্ম মানে খাদ্যের উৎপাদনও বাড়বে। কিন্তু এখন যে বিষয়টা হলো যে গণতন্ত্র বিষয়, যে বা একটা সমাজের একটা ব্যাপার আছে, তো যে এটা তো একটা ব্যাকওয়ার্ড মোড অফ প্রোডাকশনের থাকলে হবে না। স্টেজের কথা বলছি না, কিন্তু টাকা তো কোনো স্টেজের বিষয় না। এখন ধরো আমি যেমন বাংলাদেশের একটা জায়গার কথা বলি, ধরো বাংলাদেশের কোন একটা পার্টিকুলার একটা একটা থানাতে যে পরিমাণ উৎপাদন হয়, সেই উৎপাদন দেখা যাচ্ছে যে একটা গার্মেন্টস উৎপাদনের চেয়ে কম। তাহলে ধরো তুমি তো ওই টাকা দিয়ে, 1 টাকা দিয়ে তো সবাইরে ভাগাভাগি করে দিলে মানুষ তো কমিউনিজম হবে না। মানে আমি বলছি যে এটা একটা ডায়ালেকটিক্যাল ব্যাপার, যে আমি পুঁজিবাদ চাচ্ছি না, কিন্তু একটা হিস্টোরিক্যাল ফেজ আছে আর কি। মানে এটা ধরো পুঁজিবাদ হলো এক অ্যাপার্টাইড তৈরি করেছে আর কি, আমি যেটা মনে করি। হ্যাঁ, তো এটা এখানে আমি একটা বলি, এখানে আরেকটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে ব্যাখ্যা করা যায়। যেমন হচ্ছে কিছু আছে শক্ত রাষ্ট্র আর কিছু আছে ভঙ্গুর রাষ্ট্র, মানে ব্যর্থ রাষ্ট্র। তো ব্যর্থ রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক দিয়ে যদি দেখি, যেমন আফগানিস্তান আছে, এদিকে পাকিস্তান আছে, বাংলাদেশও কিছু অংশে, হয়তো সম্পূর্ণ না, এদিকে আরো অনেক ধরনের আছে, যার এখানে কমিউনিজমও আশা করা যায় না, ক্যাপিটালিজমও আশা করা যায় না। এরা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড সিস্টেম, এটা একটা অ্যাপার্টাইড করেছে, কিছু রাষ্ট্রকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায়, এবং তারা সেখানে কোনো সিস্টেমই কিন্তু আসলে ক্যাপিটালিজমও কাজ করছে না, ফিউডালিজমও কাজ করছে, কিছু কাজ করছে না। এটা হচ্ছে এক ধরনের অপব্যবহার। মানে ক্যাপিটাল যে ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট অর্ডার, তারা কিছু রাষ্ট্রকে এরকম অ্যাপার্টাইড তৈরি করছে, তাদের ডিহিউম্যানাইজেশন করেছে, যেটা ফানুর মতে আর কি, যে ওই স্টেটগুলোকে তারা কখনো আর উঠতে দিবে না। সুতরাং ক্যাপিটালিজম কিন্তু মানে ওই যে মার্ক্সের মতো যেরকম ধরেন আমরা যেভাবে ভাবতাম সেরকম না। ক্যাপিটালিজমও কিন্তু ধরেন আপনার সে নিজের দেশে একরকম, মানে
যেসব দেশে একরকম আরেক দেশে আরেক রকম, কানাডাতে ক্যাপিটালিজম একরকম কিন্তু আবার বাংলাদেশে ক্যাপিটালিজম আরেক রকম। সুতরাং মানে আমাদের আসলে বৈশ্বিক ভাবে এটাকে না বোঝা ছাড়া এটা আসলে কোনো রাস্তা নাই আর কি, আমি যা বুঝি। যে বৈশ্বিক ভাবে আমাদেরকে এটা বুঝতে হবে, একই ভাবে আমাদের লোকাল যে ফর্মটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা, আমার মনে হয় একটা সুবিধা হবে। রিগেন ভাই ডায়ালেকটিক্যাল ডায়ালেকটিক্যাল একটা কথা বলেছিলেন কিছুক্ষণ আগে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিয়ে, আমাদের মতে যে প্রলেতারিয়ান যে রেভুলিউশন, এটা হচ্ছে রেভুলিউশনটা যেটা লুকাস এবং লেনিন যেটা মনে করতেন যে এভরিডে, লেনিন বিশেষ করে যে লেনিন যে পার্টির যে মানে তার ধরনটা ছিল যে কমিউনিস্ট বা ইন্টেলেকচুয়াল যে পার্টি থাকবে, এটা হচ্ছে কোয়েশ্চেন অফ এভরিডে, ঠিক আছে? এটা একদিন হুট করে যে রেভুলিউশন চলে আসবে এই জন্য অপেক্ষা করব না, ঠিক আছে? মানে লং লিভ রেভুলিউশন আমরা কেন বলা হচ্ছে যে এটা রেভুলিউশনটা এটা মাথার মধ্যে থাকবে এভরিডে, যে প্রলেটারিয়ান রেভুলিউশন ইজ এ কোয়েশ্চেন অফ এভরিডে রেভুলিউশন, ঠিক আছে? যে এরকম না, এই এই পরিস্থিতিতে আমাদের হাঁটতে হবে আসলে, ঠিক আছে? এখন যদি আর কেউ বলতে চায়, তারপর আমরা মোটামুটি আজকের সেশনটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, শেষ করতে চাচ্ছি। 2 মিনিট একটা যে জিনিসটা আমি বোঝাতে পারছিলাম না বা যেটা আমি বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে পৃথিবী তো একটাই, হ্যাঁ, পৃথিবীর মানুষ সভ্যতা তো একটাই, কিন্তু দেখা যাচ্ছে যে মানব সভ্যতার ভিতরে একটা বিভাগ হয়ে গেছে আর কি, মানে একটা ভাগ হয়ে গেছে এবং এটা একটা পার্মানেন্ট ভাগের মতো। এবং এটার এটার প্রধান কারণ হলো ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন। এখন এটাকে কিভাবে ভাঙা যাবে সেটা হলো মার্ক্সের অ্যানালাইসিস এবং লেনিন অ্যানালাইসিস এর ক্ষেত্রে খুব বড় ব্যাপার। কিন্তু যেটা হয়ে গেছে আর কি সেটা হলো যে আমাদের দেশের যারা পুঁজিবাদ বিরোধী তারা মানে যেভাবে পুঁজিবাদের বিরোধিতা করে সেই বিরোধিতা তা আমার কাছে অনৈতিহাসিক একটা ব্যাপার মনে হয় আর কি। মানে তারা যখন বলে যে না পুঁজিবাদ মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগুলো বিরোধিতা করে, কিন্তু ক্যাপিটালিজম হলো এমন একটা ব্যাপার যেটা হলো ধরেন আপনার মানব সভ্যতাকে ধ্বংস করে ধরতে পারে। মানে আমি গরিব থাকবো আর ইউরোপের লোকরা আরামে থাকবে সেটা তো আমরা মানতে পারি না, তাই না? তা আমরা দরকার পড়লে পৃথিবী ধ্বংস করে দিব, কিন্তু মানে পৃথিবী ধ্বংস করবো কি আমরা স্লেভারি করবো আর তারা উপরে উঠবে এটা তো আমরা মানতে পারি না। সুতরাং আমাদের দেশেও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি আমরা করি তাহলে গ্লোবাল ওয়ার্মিং তো বাড়বে, সুতরাং এটা একটা গ্লোবাল কোয়েশ্চেন হবে। কিন্তু আমরা যদি চ্যালেঞ্জ না করি তাহলে গ্লোবাল সেন্টার কখনো এটাকে মানে তারা কোনো সময় কানে পানি ঢুকবে না। সো তাদের কানে পানি ঢুকানোর জন্য আমাদের 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 দেশের ভিতর থেকেই যেটা লেলিনীয় ফর্ম মানে সেন্টার না ওই পেরিফেরি থেকেই ধরেন একটা আঘাত করতে হবে সেন্টারে, না হলে কিন্তু ধরেন মানে মানে এবং মার্কস এর ক্ষেত্রে তো খুব গুরুত্বপূর্ণ, মার্কস ছাড়া তো আমরা স্ট্রাকচার কি বুঝতে পারবো না, পেরিফেরি ছাড়া। হ্যাঁ, এখানে আরেকটা আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যে বলছেন আমাদের দেশ, ঠিক আছে, কিন্তু আসলে দেশের মধ্যেও তো অনেক দেশ আছে, যে যেমন হচ্ছে প্রথম বিশ্বের মধ্যে তৃতীয় বিশ্ব আছে, তৃতীয় বিশ্বের মধ্যে প্রথম বিশ্ব আছে। যেমন ওখানে যেমন ঢাকা শহরে যে সামরিক অফিসাররা যেভাবে থাকে তাদের আলাদা বাসস্থান আলাদাভাবে, ওরা তো প্রথম বিশ্বের সব সুবিধাই ওখানে পায়। তো আমাদের দেশ বলে আসলে কোনো কিছু না, আমি যেটা বলার চেষ্টা করছি এটা তো লেনিনের সময় থেকেও ছিল, যে বলছিল না লেনিন ন্যাশনালিস্ট রেভলিউশন করছে, ন্যাশনালিস্ট রেভলিউশন তো বুর্জোয়া। আমাদের দেশ আমি বলতে চাচ্ছি বুর্জোয়া বা যারা কম্পারেটর বুর্জোয়া তাদের কথা না, আমি বলছি যে সাধারণ মানুষ যারা আছে তাদের কথা বলছি। আমাদের দেশ আমি বলার চেষ্টা করছি ফানুর ভাষায় যারা নিপীড়িত জাতি, যারা হলো যাদের অ্যাপার্টাইড সিস্টেমের ভিতরে ঢুকানো হয়েছে, যে একটা ইউরোপের ছেলের যে জীবনযাপন সেটা হলো আমাদের গ্রামের 100 পোলাপানের জীবনযাপনের চেয়েও উপরে। সুতরাং এটা আমি আমাদের দেশ বলবো না, মানে এটা তো আমার বলতে হবে। কারণ আমাদের আমার কথা হলো যে আমি আগে কমিউনিজম চাচ্ছি না, আমি চাই যে আগে মানুষের একটা ব্যালেন্স হোক পৃথিবীতে, পরে নয় আমরা কমিউনি। কিন্তু পৃথিবীতে এমনই একটা ইমব্যালেন্স হয়ে আছে যে আসলে এটা মানে এটা আসলে মার্কস তো আগে থেকে আরো বেশি প্রাসঙ্গিক। আমি যদি দেখি মা ঠিক বলেছে যে লেনিন তার বই যে সেলফ ডিটারমিনেশন যে বইটা লিখেছিলেন, সেখানে যদি আমার যদি এরকম একটা পজিশন জারি থাকে যেখানে হচ্ছে একটা কলোনিয়ালিস্ট পজিশন বা ইম্পেরিয়ালিস্ট পজিশন, সেখানে আমার লেনিন এটাও বলেছেন যে সেখানে শ্রমিক শ্রেণীকে এমনকি অন্যান্য শ্রেণীর সাথে অ্যালায়েন্স করেও সেই পরিস্থিতিকে ন্যাশনালিস্ট সেলফ ডিটারমিনেশন কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে? এটা বিপ্লবী প্রশ্ন, এটা এটা এড়িয়ে গেলে তোমার কিন্তু চলবে না, এটা তো একটা বড় কোয়েশ্চেন আকারে কিন্তু হাজির থাকে, ঠিক আছে? যেটা লেবিন বলছিলাম, ঠিক আছে, আমার কাছে মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
ধন্যবাদ, আজকে আলোচনাটা আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রথম বিশ্বের যারা ইন্টেলেকচুয়াল এবং শ্রমিক শ্রেণীর যারা সেলফ কনসিয়াস প্রলেতারিয়েট যারা আছে তাদের সাথে তৃতীয় বিশ্বের যারা ইন্টেলেকচুয়ালদের একটা যোগাযোগ যদি হয়, তাহলে এখানে তো আসলে ফানোনিয়ান আসলে যে পলিটিক্স সেটা তো একসময় ওটা 70-এর দশকে 60-এর দশকে সেটা অনেক প্রমিনেন্ট ছিল, কিন্তু এখন তো আসলে ওরকম যে জাতীয় আন্দোলন এরকম তো এটা আসলে পৃথিবী থেকেই উবে গেছে আর কি, এটা কোথাও হচ্ছে না আসলে, আফ্রিকাতেও কিংবা এশিয়াতেও এটা কোথাও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যাই হোক, যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা এখন তো গ্লোবাল একটা এক ধরনের রেভলিউশন, ইউরোপে যদি কোনো আন্দোলন হয় তাহলে সেটা আমাদের আমাদেরই আন্দোলন ধরে নিতে হবে। ইউরোপের কেসটা বা ওয়েস্টের কেসটা আমি জাস্ট একটু একটা কথা বলি, তুমি তারপর তোমার কাছে আবার ফিরে যাব, যেটা হচ্ছে এখানে আমি দেখেছি যে মানে পলিটিক্স বলতে ঠিক আছে বা হচ্ছে যেমন এভরিডে রেজিস্টেন্স বলতে এগুলো স্টেট অনেকটা সুদ করে দেয়, মানে মানে কমিয়ে দেয়, কারণ এখানে এমন একটা স্ট্রাকচার তৈরি করছে, ধরো একজন হোমলেস সেও অনেক কিছু মানে টাকা পেয়ে যাচ্ছে, এটা যে মোটামুটি চলতে পারতেছে, বা শ্রমিকরা কিছু টাকা পাচ্ছে, ধরো $2,000 মতো পাচ্ছে, কাজ করছে অনেকে সেই কিন্তু কম পাচ্ছে কিন্তু চলে যেতে পারছে, এই কারণে আবার কিছু মানে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের নামে কিছু এই সেই আছে, তাহলে কি এখানে রেজিস্ট্যান্সটা কিন্তু কমে যাচ্ছে, এখানে সেই বিপ্লবী পরিস্থিতিটা কিন্তু কম হচ্ছে। সব বোঝা পড়ে বাংলাদেশের উপরে বা এইসব দেশের উপরে ফেলে দিচ্ছে তারা, এখানে একজন মানে মানে কাঠহীন মানুষ বাংলাদেশের বড় লোকের চেয়ে বড় লোক। হ্যাঁ, এটা তো ধরেন পৃথিবীকে আমাদের দেখতে হবে তো একসাথে, নাহলে তো উপায় নাই, মানে আমরা যে এক্সপ্লয়টেশনটা সেটা বেশি অনুভূত হয় কিন্তু আমরা যেটাকে তৃতীয় বিশ্ব বলি সেই জায়গায়, এক ধরনের উপনিবেশিত দেশ, সেখানে বেশি এই এক্সপ্লয়টেশনটা মোকাবেলা, এই জন্য বিপ্লবী পরিস্থিতি সেখানে বেশি তৈরি হয়, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। রাশিয়ার মতো দেশে কেন বিপ্লবী পরিস্থিতি বেশি তৈরি হয়েছিল, ইংল্যান্ডে কেন তৈরি হচ্ছে না, এখন কানাডার মতো জায়গায় সেখানে বিপ্লবী পরিস্থিতি বলতে গেলেই নাই, আমি দেখি না লোকজনকে এরকম আন্দোলন সংগ্রামে মুখরিত হতে, কারণ এই যে কারণ মার্কস বা লেনিন যদি আমরা দেখি সেখানে বলেছেন যে যত বুর্জোয়া পরিস্থিতিতে এক্সপ্লয়টেশনের শিকার হবে তত কিন্তু এই ক্লাস অ্যান্টাগনিজমটা বেশি হবে দেখা যাবে। এটা এটা বাংলাদেশের এটা কোনো আসলে কমিউনিস্ট রেভলিউশন, এটা এটা আসলে এটা 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 স্বপ্নাতীত, এটা আগামীতে কখনো হবে বলে মনে হচ্ছে নাকি, যেটা হতে পারে সেটা এক ধরনের ইসলামিক এক ধরনের রিভোল্ট হতে পারে, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা এখানে কোনো রেভলিউশন করতে আসিনি, আমরা আমাদের কাজ হচ্ছে যে বিশ্লেষণ করা, মানে থিওডোর অ্যাডর্নোদের মতো অথবা ফ্রাঙ্কফুর্ট স্কুলের মতো, তো আমাদের বিশ্লেষণটা আগে করতে হবে, মানে বিশ্লেষণ করে বিপ্লবের কথা এটা পরে, এটা যে কারণ বিপ্লব তো হচ্ছে না এবং হবেও না, কাজে আমরা বিশ্লেষণ করব, এখানে বিপ্লবের কথা আমি আগ্রহী নই আর কি, আমরা বিশ্লেষণ করব, যদি বিশ্লেষণ আমরা সঠিকভাবে করতে পারি তাহলে ভবিষ্যতে হয়তো আমাদের পরে এটা হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে, মানে আমরা যখন চলে যাব তখন, মানে এটা হওয়ার এবং না হওয়ার তো কোনো বিষয় না, সেটা হলো যে প্রেজেন্ট নিজেকে বুঝতে পারা সেটাই তো গুরুত্বপূর্ণ বিষয়, তাই না, মানে আমাদের সমাজের মানুষরা যদি বুঝে যে আমরা এক্সপ্লয়েটেড তখন তো তখনই তো তারা মানে ট্রান্সফরমেশন করবে। আর নিজে ইসলামিক রেভলিউশন বা নানান ধরনের রেভলিউশনের কথা বলছে, এগুলো সম্পর্কে আমার কথা হলো যে সেগুলো হলো ধরো আসলে কোনো মানে কার্যকরী বিষয়ই না, এগুলো হাজার হাজার জিনিসই ঘটছে। মার্ক্স যেটা বলার চেষ্টা করছে সেটা হলো যে মানুষের মানুষের যে প্রাত্যহিক জীবন, তার যে যোগান, খাদ্যের যোগান, এটার সাথে ব্যাপার। এখন বাংলাদেশে ওটা হলে কি আর এটা হলে কি, এটা তো আমাদের দেশে তো 1 কোটি রেভলিউশনই হয়েছে ওটা ধরতে গেলে আর কি, মানে ওইটা ধরো আমি যেটাকে মনে করি এটা এক ধরনের ফেসিবাদী বলা যায়। বা আচ্ছা বাংলাদেশে এই রেভলিউশনের ফলে কি গ্লোবাল ক্যাপিটালিজম, মানে যদি ইসলামিক রেভলিউশন করে তাহলে কি গ্লোবাল ক্যাপিটালিজমের বা বাংলাদেশের মানুষের স্লেভারি কি বন্ধ হয়ে যাবে, নাকি সব দোষ দিবে না আমাদের দেশ এরকম সেই কারণেই তারা আমাদের বন্ধ করে রাখছে। এটা আসলে আমার কাছে মানে গ্লোবাল নর্থ থেকে তাকালে এগুলো মানে কোনো অর্থই হয় না, এবং নিজের পায়ের কুড়াল না, নিজের গলায় ছুরি চালানোর মতো ব্যাপার। সুতরাং মানুষের যেই কাজটা কোনো অর্থ হয় না সেটার কোনো প্রশংসা করারও কিছু নাই। এখন কথা হচ্ছে যে ইসলামিক আন্দোলন গুলো যেভাবে কৃষক চৈতন্যকে যেভাবে তারা ধরতে পেরেছে বোঝার চেষ্টা করছে, এখন মনে হয় মার্ক্সবাদীরা এটা অনেকটা কৃষক চৈতন্যকে বোঝার ক্ষেত্রে মনে হয় কিছু ঘাটতি আছে, এটা এখানে সাবাল্টার্ন স্টাডিজ কিছুটা কাজ করেছে, কিন্তু আমি এই বিষয়ে আমি খুব একটা জানি না, ওই বিষয়ে আমি এক্সপার্ট নই। কৃষক আন্দোলন সম্পর্কে সাবাল্টার্ন স্টাডিজ এর ক্রিটিক করি যারা হলো এই কৃষক আন্দোলনকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে কৃষকদের তারা একটা মানে এক্সপ্লয়টেশনের রাস্তা তৈরি করেছে, এবং ঠিকই দেখা যাচ্ছে যে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক হয়ে গেছে, বাংলাদেশে 2 কোটি লোক বিদেশে থাকে,
এরা কি কৃষক? এরা তো বিদেশে থাকে, এরা বিদেশে শ্রমিকের মতো কাজ করছে। তারপরে বাংলাদেশে ধরো প্রায় 1 কোটি লোক, 2 কোটি লোক এখন শ্রমিকে রূপান্তরিত হয়ে গেছে। এবং বাংলাদেশের মানুষের পরিবেশ যতই খারাপ বলেন, গ্রামগুলোর পরিবেশ তো ভালো হয়ে গেছে, এবং মানে গ্রামের মানুষরা তো আরামে থাকে, সেই আরাম গ্লোবাল স্ট্যান্ডার্ডে কোনো আরামই না। সুতরাং মানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে এই যে সাবঅর্ডিনেট স্টাডিজ, যে কৃষকদের একটা মানে একটা সেলফ কনসিয়াসনেসের কথা চিন্তা করেছিল, সেটাকে আমি মনে করি এটা আসলে কমপ্লিটলি ভুল। এটা হিস্টোরি আকারে গবেষণা করা যায়, কিন্তু প্রেজেন্ট তাহলে তাহলে এত এত লোক গ্রামে গঞ্জে এত লোক কেন ইসলামী আন্দোলনকে সাপোর্ট করছে, এটার কারণ? না না, এটা সাপোর্ট করলে তো সমস্যা নাই, তো এটা সাপোর্ট করলে তো আমার আমার কথা হলো যে মানুষের আইডিওলজি বিভিন্ন কিছু থাকতে পারে, কারো গান সেটা মনে গান ভালো লাগতে পারে, কিন্তু এটার সাথে কোনো কৃষকের কৃষক চৈতন্যের কোনো ইয়ে আছে কিনা? কোনো কৃষক চৈতন্য সম্পর্কে আমি বলি, কৃষক চৈতন্য সম্পর্কে আমার অভিমত, কারো যদি বাউল গান ভালো লাগে সে বাউল গান গাক, তারও যদি শিয়া ইসলাম ভালো লাগে শিয়া ইসলাম করুক, কিন্তু আমার কথা হলো আমি যেন এক্সপ্লয়টেশনের শিকার না হই, সেটা হলো কোয়েশ্চেন। মানুষের অ্যাস্থেটিক্স নানান ধরনের থাকতে পারে, যে আমি এটা পছন্দ করি, আমি ওটা পছন্দ করি, কিন্তু আমাদের যে এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন, আমরা যে খাদ্য এবং আমাদের যে বাসস্থান, আমাদের চিকিৎসা, এগুলোর নিশ্চয়তা হলো আমার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। লেনিনও এটা বলছিল, মার্ক্সও এটা বলছিল, যে আমাদের কোয়েশ্চেন না রিলিজিয়ানের সাথে সংগ্রাম করা, যেমন বাকি বলেছিল। আমি বলবো কি, লেভিন যেটা বলছো, কৃষকদের যদি আমরা একেবারে ওরকম ইউনিটারি একটা জিনিস দেখি সেটা ভুল। আমার মতে কৃষকদের মধ্যে তুমি যাও গ্রামেও যাও, যে পার্থক্য রয়েছে সেখানে ধনী কৃষক রয়েছে, যে অ্যাগ্রিকালচার সোশ্যাল স্ট্রাকচারটা যদি দেখো তুমি, ঠিক আছে, সেখানে সব কৃষক তো এক না, আমরা মানে একেবারে ঢালাও ভাবে সবাইকে কৃষক বলে দেই, সেখানে অনেক যারা কৃষি কাজের সাথে যুক্ত রয়েছে অনেক টাকা আছে, কিন্তু তারা কিন্তু একেবারে অনেক ভালো লাইফ লিড করে। আবার অনেকে হচ্ছে এগ্রিকালচার লেবারার আছে, ওয়েজ লেবারার আছে, তাদের মধ্যে আমাদের পার্থক্যটা ধরতে হবে। এখন কৃষক চৈতন্য যখন বলে দেই ঢালাও ভাবে, সেটা কিন্তু একদম একদম, আমি গ্রামের কৃষক সম্পর্কে বলি যে গ্রামে 10-20% লোক যারা বিদেশে থাকে, তারা তাদের বাবা মাদের টাকা পাঠায়, তারা বাংলাদেশের কৃষি স্ট্রাকচার যদি এখন কেউ বুঝতে চায়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা কৃষি পরিবারে বিদেশি শ্রমিক জড়িত, তারা টাকা পাঠায়, তারা গ্রামে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে এবং গ্রামের মানুষের উপর অত্যাচার চালান। কিছু গরিব মানুষ আছে গ্রামে যারা ধরেন আপনার 70-60, এদের উপর অত্যাচার চালায়, কিন্তু তারাই আবার গ্রামের মাতব্বর, তারাই সমাজের মানে কৃষক সমাজের প্রতিনিধি। মানে বাংলাদেশের গ্রামের যে গ্রামীণ সমাজগুলো, সেই গ্রামীণ সমাজগুলোর প্রতিনিধি দেখা যাচ্ছে যে গ্রামের যে টাউট বাটপার এবং ঢাকা শহর এবং শহরের লোকরা, তারাই কিন্তু গ্রামের চৈতন্য নির্ধারণ করে। না এখানে যারা যে যেমন হচ্ছে শাহবাগের বিপরীতে যে শাপলা চত্বরে যারা এসেছিল, তারা তো মেনলি সবাই হচ্ছে কৃষক, গ্রামীণ কৃষক সমাজ থেকে মৌলানারা তাদেরকে। আমার কাছে এটা মনে হয় না, আমার কাছে যেটা মনে হয় যে মাদ্রাসায় যারা মানে পড়াশোনা করে তাদের বিষয় বেশিরভাগই লুম্পেন শ্রেণী, যারা কোন ধরনের উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত নাই, যারা ক্যাপিটালিজমের কারণে কৃষি থেকে উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তারা উদ্বৃত্ত শ্রমিক আকারে মানে ধরেন তাদের আবার একটু ব্যাকআপ আছে, সে কারণে তারা মাদ্রাসায় গেছে। এখন একটা ছেলে মাদ্রাসায় যাবে, সেই ছেলে যে মোটামুটি তার খাওয়ার উদ্দেশ্য মানে আছে, কিন্তু সে গার্মেন্টসে যাবে না, গার্মেন্টসে যেতে হলে যে ধরনের সোশ্যাল কন্ডিশন প্রয়োজন সেই কন্ডিশন তার নাই, সে তার ছেলে মেয়েদের সে এখানে পাঠাইছে, সে মাদ্রাসা থেকে পড়ায় এসে একটা স্কুলে চাকরি করাবে বা তাদের একটা গ্রুপের ভিতরে চলবে। আমি এটা মার্ক্সের ভাষায় বলি, মানে আমি তাদের ক্রিটিক করছি না, কিন্তু আমার কাছে এদের মনে হয় লুম্পেন প্রলেতারি তারা, মানে তারা লুম্পেন একটা শ্রেণী যারা হলো কৃষি থেকে উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তারা মানে আবার আরবান সোসাইটিতেও যায় না আরকি। মানে মার্ক্স যেটা বলছিল যে মানে এরা ডাইরেক্ট ওয়ার্কিং ক্লাস না আরকি, মানে এই ধরনের একটা শ্রেণী তৈরি। এবং ইন্ডিয়াতেও যে এখন যে এসএসসি বাজার উদ্যান, এটার প্রধান কারণ হলো তারা কৃষি থেকে উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তারা আবার শহরে ঠাঁই পাচ্ছে না, মানে এইটা হলো উদ্বৃত্ত শ্রমিক বা বলা যায় যে লুম্পেন শ্রেণী, যারা হলো যে মালিকদের সাথে সহযোগিতা করে বিভিন্ন ভাবে। এবং বাংলাদেশে যে এই যে শ্রেণীটা আছে, তারা কি কোনো বুর্জোয়া রেভলিউশনের সাথে জড়িত? কখনোই না। তারা কি কোনো বুর্জোয়া রেভলিউশন বলতে কৃষি রিফরমেশন চায়, তারা কি রাস্তাঘাট চায় বা বিভিন্ন কিছু চায়, যেটা ইউরোপে ছিল না আর কি। তো আমার কথা হলো এটা এই শ্রেণীটা তৈরি হয়েছে, এই শ্রেণীটা আমি মনে করি একটা লুম্পেন শ্রেণী, এটা গ্লোবাল ওয়ার্ল্ড ওয়ার্ডারের কাছেও লুম্পেন শ্রেণী। হ্যাঁ, কারণ গ্লোবাল ওয়ার্ডার ওদের দিয়ে ফাংশন করায় আমাদের দেশকে মানে সাবজুগেশন করে রাখতে পারবে। সুতরাং এই লুম্পেন শ্রেণী আফগানিস্তানে তৈরি হচ্ছে, পাকিস্তানে তৈরি হচ্ছে, তৃতীয় বিশ্বের সব দেশেই মানে যেসব মানে যেসব রাষ্ট্রগুলো আসলেই পশ্চাৎপদ সেসব, এই যে আফ্রিকাতে লুম্পেন শ্রেণী আছে,
যারা হলো নিজেরা নিজেরা মারামারি করে মারা গেছে। আফ্রিকাতে তো গণহত্যার পর গণহত্যা হয়েছে, দুই পার্টি মারামারি করে, তারা আদিবাসী ছিল, আদিবাসী বলে তারা হাজার হাজার মানুষকে হত্যা করছে না তারা? না, অনেক আনার্কিস্টরা আবার এই ধরনের লুম্পেন যে প্রলেতারিয়েত যেটা আছে সেটা এটা পজিটিভলি দেখে আর কি, এটা একটা রেভলিউশনারি ফোর্স হিসেবে দেখে। মার্কসিস্টরা লুম্পেন প্রলেতারিয়েত কে যেভাবে ক্যাটাগরাইজ করে এটা নিয়ে অনেক তাত্ত্বিকের মানে বিরোধ আছে আর কি, মানে ওরা আছে। কিন্তু আমি যদি মার্কসিস্ট আকারে মনে করি, পৃথিবীতে যার ফেসিস্ট একটা তাত্ত্বিক ভিত্তি আছে, তাই না? আর ফেসিবাদ বলতে আমরা শুধু খালি মুসলিনি আর এতে এটা এটা বুঝি, ওরকম না তো। ফেসিবাদ মানে লিও লিবারালিজম অনেক সময় ফেসিবাদ আর কি। সুতরাং পৃথিবীতে যে বহু ধরনের তত্ত্ব আছে যেগুলো মুখোশ পরে আছে, সেগুলো যে কতটুকু ফেসিবাদ না সেটাই বুঝবো কিভাবে? সুতরাং পৃথিবীতে যার মতো যে খুশি চিন্তা করতে পারে, কিন্তু সেই চিন্তাটা কতটুকু মানুষের সাথে সম্পর্কিত সেটা হলো বিষয় আর কি। ধন্যবাদ। তো আজকে আমাদের আসলে অনেক আলোচনা হলো, এই আলোচনাটা আমরা চালিয়ে নিতে পারবো। লেভিন ব্রিগান ভাই মাও সবাইকে ধন্যবাদ। তো আমরা যে আমরা যতটা চেষ্টা করেছিলাম যে আলোচনার একটা কাঠামোর মধ্যে রাখা, কারণ তাতেই আলোচনাটা ভালো আসলে জমে, জমের থেকে তাতেই আলোচনা মানে একেবারে নির্দিষ্ট দিকে পরিচালিত হয়। আমরা পরবর্তীতে আশা করি যে যেই নতুন বিষয়গুলো উঠে আসছে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার। হ্যাঁ, না এখানে আরেকটা বিষয় যেমন আছে যে যেমন অনেক যারা ইন্ডিয়াতে যারা যারা আদিবাসীদের নিয়ে কাজ করছে, যেমন ফেলিক্স প্যাডেল আছে যারা, উনি ওনার সাথে আমার আলোচনা হয়েছিল এবং আরো অনেকেই, তারা কিন্তু এই ধরনের মার্কসিস্ট যে একটা যে মার্কসিস্টরা যেভাবে কৃষক এবং আদিবাসীদের পোট্রে করে এটা কিন্তু তারা বিরোধিতা করে আর কি, মানে আদিবাসীদের নিয়ে যারা কাজ। না না, সেটা আমরা লেবিন অবশ্যই আমরা আলোচনা করতে পারবো। নেক্সট আদিবাসীদের নিয়ে ধরো রেসিস্ট কাজ তারা করতে পারে বা যেটাই হোক, আমি বলছি সে কি তার লাইফকে এক্সচেঞ্জ করবে আদিবাসীর সাথে? সে যে ইউরোপে 4 লাখ টাকা 10 লক্ষ টাকা কোটি কোটি টাকার সাথে এটা এক্সচেঞ্জ করুক, এক্সচেঞ্জ করলে আমার সমস্যা নাই, কিন্তু সে তো আদিবাসীকে নিচের লোক মনে করে এবং তার দিকে এক্সোটিক একটা উপাদান আকারে সে দেখে। সেইভাবে দেখলে হবে না, মানে লাইফ এক্সচেঞ্জ না করে শুধু যেমন সুলতানও তো তার চিত্রকর্মে দেখা যাচ্ছে যে কৃষকদের মানে এক ধরনের কৃষক মানে এক ধরনের কৃষকের এক এক ধরনের রাষ্ট্র আমরা হচ্ছে সেই সুলতানের মানে ক্যারেক্টার মানে ইয়েও দেখতে হবে, তার যে শ্রেণী অবস্থান যে কোন জায়গা থেকে সে করছে বা কি করছে তার উদ্দেশ্যটা কি, ঠিক আছে? এখন আমি একটা যে কোনো একটা ছবি এঁকে এটা কিন্তু কোটি টাকায় বিক্রি করে আমি একটা ই করে দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে পলিটিক্যাল, ঠিক আছে, একটা ব্যাপার মানে পলিটিক্যাল এবং পজিশনের কথা বলছি, তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং আমরা যে আলোচনাগুলো করছি সেটা আমরা চেষ্টা করছি নিজেদের জীবনযাপন দিয়ে যে একটা ট্রু কমিউনিস্ট আকারে কাজ করতে, তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করা এবং নিজেকে আন্দোলন এর সংগ্রামের সাথে অর্গানিক ভাবে যুক্ত রাখা, ঠিক আছে, সেই জায়গা থেকে। এখন আদিবাসী প্রশ্ন বা অন্যান্য প্রশ্ন দেখে অনেককে দেখি যে তারা যেই আলোচনাটা করে, অনেকে আদিবাসীদের অনেক আদিবাসীদের তারা হচ্ছে মানে জাস্ট রিপ্রেজেন্টেশনের জন্য রিপ্রেজেন্টেশন করে, কিন্তু তাদের অবস্থার যে ভালো বা উন্নতি চায় সেটা কিন্তু আমরা আসলে বলতে পারি না। বরঞ্চ তারা চায় কি আদিবাসী যারা যেই পজিশনে আছে তাদের ইকোনমিক যেই কন্ডিশন যেই জায়গায় আছে সেই সেখানে অনেকটা স্টেগন্যান্ট থাকতে চায় বা অনেকে চায় যে পুরনো ব্যাক করা। কারণ আমি যদি আদিবাসী সোসাইটিও দেখি সেখানে দেখবো যে ও কিন্তু এক্সপ্লয়েটার আছে, সেটাও কিন্তু একেবারে সমান না। যে আদিবাসী মানে যে যে সব একটা আমরা এখানে এক্সোটিক ধারণা ফিল করি যে আদিবাসী মানে সবাই একরকম সবাই মানে এই, কিন্তু সেখানেও কিন্তু একটা এক্সপ্লয়েটার শ্রেণী আছে আমি দেখেছি, ঠিক আছে? তাহলে সেই ব্যাপারগুলো কিন্তু সামনে আসে না, তারা অনেকটা রোমান্টিসাইজড করে আমার মনে হয় যে এরকম। তো এইগুলো এই লিটারেচার গুলো আমরা অনেক দেখেছি অনেকটা এনভায়রনমেন্টকে এক্সোটিসাইজ করে, এনভায়রনমেন্টকে অনেকে হচ্ছে রোমান্টিসাইজ করে, বলে যে যে না হিউম্যান
হচ্ছে উৎপাদন করা যাবে না, তাইলে হচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তারা কুকুর পালন করে, যেমন পোপের একটা বাণী আমি দিয়েছিলাম, আমার একজন মার্কসিস্ট সে বলে নিজেকে, কিন্তু এনভায়রনমেন্টালিস্ট, ঠিক আছে, বলে যে মানুষ থেকে কুকুর পালা ভালো, কারণ তাহলে পরিবেশ নষ্ট হবে না। এইগুলো তো এক ধরনের এক্সোটিসিজম, এক ধরনের রোমান্টিসিজম, এটা এইভাবে তো পরিবেশকে কন্ট্রিবিউট করা হয় না, ঠিক আছে? তো এরকম কিছু থিওরিস্ট আছে আমার মধ্যে, এদেরকেও ক্রিটিসিজম করতে হবে, ঠিক আছে? আমাদের আলোচনাটা আসলে এখানে শেষ করছি, কারণ আমাদের আসলে অনেক সময় চলে গিয়েছে। তো এই আলোচনাটা পরবর্তী সেশনে আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ সবাইকে, মাও আবার আবার কথা হবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, সলিডারিটি, ইনসলিডারিটি, হ্যাঁ।